বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ কঠিন জায়গা, সেখানে দেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক মসজিদ মাদ্রাসা দখল হইতেছে, আপনারা শুনছেন না? আমি যেখানে জুমা পড়াইতে গেছি সেখানে এরকম দখলবাজরা দখল করতে আসছে। রাজধানীর মোটামুটি প্রাণকেন্দ্র মিরপুরের মধ্যে 60 ফিট একটা বিশাল রাস্তা, তার পাশে মসজিদের নাম মাইকলা মসজিদ। কি ওয়ালা মসজিদ? তার মানে কি অন্য অন্য মসজিদের মধ্যে মাইক নাই? দিনে আছে অক্কল মসজিদের মাইক আছে, কিন্তু এবার বেশি পুরানা মসজিদ। আগে যে সময় আশেপাশে মসজিদ মাইক নো আছে, এবার মধ্যে হয়তো প্রথমত্তর মাইক আছে। প্রসিদ্ধ মসজিদ, একসময় ইয়ান গোস্তাক রসুল আড্ডাখানাও গিলবি। আল্লাহ পাকের দয়ায় আমার হুজুর কবলার উসিলাই মুতল্লি সাহেব যখন আওলাদ রসুলের চেহারা দেখছেন, বাস আল্লাহ তাআলা কবুল করেছেন। কাপড় যখন ধরে ফেলছেন, তারপরে আমাদের সাথে একটা সম্পর্ক হয়েছে নাকি হয় নাই? এই সম্পর্কটা এত ছিল, এত ভালো ছিল, আত্মীয়তার সম্পর্কের চাইতে আরো বেশি। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন এক বছর বা একটু বেশি হতে পারে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, আমিন। হুজুররা বুঝবে, আপনাদের বলার দরকার নাই, হুজুরদের বলি, হুজুররা এটা কাফিয়া পর্যন্ত মাদ্রাসা ছিল, এটাই মসজিদের সাথে সাততলা মসজিদ কাফিয়া। কাফিয়া মানে খত্তর আর আর দাখিল দশম শ্রেণী পর্যন্ত 200-300 ছাত্র, বহুত ওস্তাদ। ব্যাগ ছাড়ায় দিতে দিতে আই গুণাগার বেশিরভাগ যাই যাই পরীক্ষা লই লই বা শূন্যি ছাত্র ঢুকাই দিছে, শেষ পর্যন্ত আমাদের লাইনে ঢাকার মধ্যে আর একটা কাদরিয়া মাদ্রাসার সহ বা শাখা হিসাবে এটা চলে। এইটা এখন ওই যে যারা গোস্তাক রসুল এরা দখল করতে চাইতেছে, তার মধ্যে চট্টগ্রামে জুলুস থেকে গিয়ে পরের দিন সেখানে আমার মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার হয়ে গিয়েছে। গত জুমায় আমি বলে আসছি, এরপরও গোস্তাখান রসুল যারা আছে, জমাতি যারা আছে, এরা ওখানে গিয়ে এদের কাজ তো খালি ফেতনা সৃষ্টি করা, তো বিচার তো তারা দুনিয়ার জমিনে কিছু দেখছে, এরপরও কপালে যদি হেদায়েত না থাকে তাহলে আবু জাহেল মার্কা হয়ে যায়। আবু জাহেল সব দেখার পরে, বুঝার পরে, শোনার পরেও ইসলাম নিয়ে যাইতে পারছে? পারে না। কিন্তু আবু জাহেল আপনার আমার নবী যে সত্য এটা কি জানতো নাকি জানতো না? জানতো, জানতো। আবু জাহেলের একটা অভ্যাস ছিল, আপনার আমার দয়াল নবী নামাজে দাঁড়ায় কেরাত শুরু করলে এতে লুকায় লুকায়া নবীর কেরাতের কণ্ঠ তার কাছে এত ভালো বাক্ত যে সরের মতো লুকায় লুকায় নবীর কেরাত শুনতো বসে বসে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নসিবে যদি না থাকে তাহলে আবু জেহেল মার্কা হয়ে যাবে, কোনো কিছুতেই বুঝ আসবে না। কথা বলেন ঠিক কিনা? তো তারা বাধা দিচ্ছে, কয় এখানে ঈদ মিলাদুন্নবীর মাহফিল দরকার কি? মিলাদুন্নবী দিয়ে কি হবে? সিরাতুন্নবী করেন, যুক্তি দেখেন। সিরাতুন্নবী নবীজির জীবন আদর্শ, তো এই নবীজির জীবন আদর্শকে সামনে নিয়ে এরা তো সেই পার্টি যারা নারায় তাকবীর আল্লাহু আকবার বলে বোমাবাজি করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কি রে ভাই, বোমাবাজি করার সময় মুসলমানদের উপরে, কোন কাফের মুশরিকের সাথে জিহাদের ময়দানে নাই, তো তাদের কাছ থেকে ফেতনা সৃষ্টি করা। মাহফিল হবে কি হবে না, শেষ পর্যন্ত মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। আর এলাকায় যে সামনে বড় লিডার হতে যাচ্ছে, এলাকার এমপি হতে পারে, এরকম ব্যক্তি মাহফিলে ওয়াজ শুনতে আসছে। আমি মাহফিল শুরু করছি বোধহয় আধা ঘন্টা পরে বা পৌনে এক ঘন্টা পরে আসছে। আমি বুঝছি বড় নেতা আসতেছে, মুতল্লি যায় আগায় আনতেছে। তা আসার সময় আল্লাহ পাকের দয়ায় আমরা সাইন্সাইসি রিক্রুটের গোলামেরা হক কথা একটু বলতে চেষ্টা করি, ভয় যে আমাদের মধ্যে একেবারে নাই তা না, তারপরেও আমরা একটু ভয় কম পাই আলহামদুলিল্লাহ। হায়াত মহুত কারাতে আল্লাহ হক কথা বলবো, তো ওনাকে বসাইয়া উনি যখনই আসছে তখন প্রসঙ্গ একটু অন্যরকম করলাম, যাতে উনি সাথে সাথে মাইকটা না আসে, কারণ মুসল্লির একটা বিষয় বুঝতেছে মাত্র,
এই সময় যদি আবার ওনাকে দেওয়া হয় আমিও ভুলে যাব কি বুঝাইতেছিলাম মুসল্লিরা তো সব শেষ দুই সেটটা উপমা দিছি পরে দেখলাম যে না তার আকল আছে তার জন্য দোয়া করা দরকার এরা ভালো মানুষ আল্লাহ তারে হেদায়েত দান করুক বলেন আমিন দেশের দশের দ্বীনে হক সুন্নিয়তের খিদমত করার মতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুক বলেন আমিন এই যে বসছে তার ছেলেবেলা খালি ছোট করতেছে চট্টগ্রামে বাসায় ছোট করে কিন্তু এ আর সাহস করে মাইকও চায় নাই চলেও যায় না একবার আমার মাহফিলের শেষ পর্যন্ত বসছে তারপরেও বলতেছে না 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 আমি কিছু বলবো না আমি না একটু বলেন একটু সালাম দিয়ে দোয়া নেন ওই মনে হয় এক মিনিট থেকে দুই মিনিট কথার দাজের কারণে তো উনিও শোনার পরে বক্তব্য শোনার পরে যখন আমরা ঈদ মিলাদুন্নবীর মাহফিল তারা বাধা দিতে পারেই নাই কত রকম ফেতনাবাজ দেখেন তখন তারা কি করলো মাহফিল হবে শুরু গায়ের জোরে মসজিদের সামনে এক জায়গায় একটা ব্যানার আরেকটা ব্যানার লাগাইল সিরাতুন্নবীর মাহফিল সিরাতুন্নবী উপলক্ষে বই কেনার মাহফিল তাদের তাদের মুরব্বীদের বই এনে পড়ে বলছে এটা আমি আগে জানি না কিন্তু সাইন্সাইসিরিকুটের গোলামি করতেছি নবী বংশের গোলামীদের আল্লাহ তাআলার পক্ষ থেকে রাডার আছে রাডার এরা যে সিরাতুন্নবী উপলক্ষে বই বেচার জন্য আয়োজন করে তারা আরেকটা কিছু করছে এটা আগে জানলে আমি হয়তো আরেক লাইনে ওয়াজ যাইতো কিন্তু তারপরেও তাদের কিতাব সম্পর্কে অটোমেটিকলি দুই চারটা কথা আমার যখন চলে আসছে পাবলিকও বুঝতেছে পাবলিকের রেসপন্সটাও যখন ভালো এ তারা ডরের ছোটে বৈঠই লইয়া ওখান থেকে সব দাইছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এরপরে তাদের ইচ্ছা ছিল কয় এখন থেকে সামনে এখানে আজানের গে সালাতু সালাম চলে ঢাকার মতো জায়গা বড় কঠিন হুজুররা বুঝবেন মিলাদ কে আনতো আসেই আসে সেখানে এরা এসে বলতেছে এতদিন যা হয়েছে হয়েছে এখন থেকে এগুলো চলবে না বন্ধ করতে হবে এবং আমাদের পছন্দ হয় সেরকম একজন কিনেন খতিব নিতে হবে এগুলো তারা এখনো চালাইতেছে তবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বন্ধ করে সিরাতুন নবী করতে চাইছিল এটা তো ফারেই নাই ঈদে মিলাদুন নবীর মাহফিলটাও পরিপূর্ণ সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে তাদের উপরে মোটামুটি মুতাল্লি সাহেব কমিটির মোটামুটি এটা বলছে এদেরকে কোনো পাত্তা দেওয়া যাবে না এদের কোনো কথা এখানে চলবে না এখানে সুন্নিয়াত চলবে পড়েন না সুবহানাল্লাহ এইটুক শক্ত তারা হইছে দোয়া করবেন ওখানে যেন এখনো যারা ইমাম মুয়াজ্জিন আছে আমাদেরই ছাত্র ওখানে মাদ্রাসা আছে ক্লাস ফাইভ পর্যন্ত হেফজখানা আছে ম্যাক্সিমাম আমাদের ছাত্র ওখানে ওস্তাদ আমাকেও ধরা হয়েছে তো আমি বলেছি হ্যাঁ আপনারা আমাকে শোষণ মনে যদি ওই ডানে ভাবে না দেখে যদি ওদেরকে ডরান তাহলে আমার সাথে সম্পর্ক রাখেন না আল্লাহ রসুলের ভয় রাখেন অন্তরে আল্লাহ রসুলের নিয়তে নবী আল্লাহ রসুলকে ভালোবাসবেন সেই জন্য যদি মিলাদ কি ভালো লাগে তাহলে আপনাদের যদি মনে হয় আপনাদের মসজিদে আমি জুমা পড়াতে পারবো যোগ্যতা একটু আছে অযোগ্য যদি মনে না হয় তাহলে ফরিক্কা টরিক্কা বুঝি না নিয়োগ দিতে হবে তারপরে আসবো তখন তারা এক মোটামুটি একমত হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও দুষ্ট লোকদের দুষ্টুমি থেমে থাকে না কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ তাআলা যেন গোস্তাকে রসুলদেরকে নাস্তনাবুদ করে দেয় বলেন আমিন 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 বলেন তো সেখানেও ঈদে মিলাদুন্নবীর মাহফিলেতে আমার বলার উদ্দেশ্য এর আগের দিনও আর একটা ছিল ঢাকায় খিলগাঁওয়ে মাহফিল আপনাদের এখানে চাইতে শ্রোতা আমার মনে হয় এখন যা আছে তার চাইতে বিশ গুণ বেশি এখন চট্টগ্রাম তো আশেকের রসুলদের রাজধানী সুন্নিয়াতের রাজধানী বোয়ালখালী এটার উপর রাজধানী বলতে পারবেন যুক্তি আছে হুজুর মাহফিল তো ছয়টা চলে কিন্তু একটা মাহফিলের আশেপাশে যারা আছে সবাই আসলে এই মাহফিলটা আরো সুন্দর হয় না তো আমি আবারও বলবো আমরা সবাই একসাথে আল্লাহর রহমত নিয়ে যেন ঘরে যাইতে পারি আসার আগে সবাই বড় বড় গুনাহগার কোনো সন্দেহ নাই যারা ঈশা বসছেন আগে ইয়াকিন পাক্কা ইয়াকিন রাখেন যে আসার আগে গুনাহগার কিন্তু বাড়ি যখন যাব তখন একটা গুনাহও থাকবে না পড়েন না সুবহানাল্লাহ কার উসিলায় দয়াল নবী রহমতুল্লিল আলামিনের উসিলায় ক্ষমা করবেন কে আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আপনার আমার দয়াল নবীর নবুয়তি জবানের পবিত্র হাদিস শরীফ সত্য না মিথ্যা রাসূলের হাদিস শরীফ বুখারী শরীফের অংশ সেটা বললাম সারাংশ বললাম এই রকম মাহফিলে যারা ঈমানদারেরা নিয়তটাকে সহি করে আসে আবার মাহফিলের শেষে কেউ যদি মনে করে এখন যাব না শেষে গেলে
এক ফোল্টা দুই ফোল্টা তবারুক নিয়ে চলে আসব তার নিয়ত যদি তবারুক থাকে হয়তো তার কপালে তবারুকই মিলবে কিন্তু আপনারা যারা আগে ভাগে আসছেন আমাদের নিয়তটা কি তবারুক নাকি আমাদের নিয়ত হলো আল্লাহর হাবিবের উসিলা নিয়া আল্লাহর হাবিবের মাধ্যমে রব্বুল আলামিনকে রাজি করা খুশি করা কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন সেই জন্য আমরা আসছি আল্লাহর রহমত নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব বলেন ইনশাআল্লাহ আরো মহব্বতে বলেন ইনশাআল্লাহ ইয়াকিন রেখে বসবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন আমার উম্মতেরা জেনে নাও নিয়তটাকে সহি রেখে ঈমানটার সাথে নিয়া ঈমান লাগবে কি লাগবে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যে সাবজেক্ট সবার আপনাদের সবার মুখস্থ ঈমানের মূল স্তম্ভ কয়টা দুইটা নাকি ও আমি যে আঙ্গুল দুইটা উড়েছি কি খটকা লেগে গেছে পাক্কা রাখতে হইব ঈমান আকীদা কয়টা পাঁচটা কয়টা জানা নাকি সবাই জানি কিন্তু মানি না কথা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কে জানে না সবাই জানে কিন্তু মানবো না সুদ খাওয়া হারাম কে জানে না সবাই জানে তারপরও সুদখোর সমাজে দাপট সহকারে চলে আবার মসজিদের মধ্যে জুমার দিনে তার জন্য আলাদা যায় নামাজ বিছায় আছে না নাই আপনাদের এলাকায় না থাকলে অনেক জায়গায় আছে গোশ খাওয়া হারাম জানে না কি জানে না এরপরও গোশ খায় না কি খায় না তো আমি গুনাহগার এভাবে বলি আরে ইসলাম যতটুকু জানি এটার উপরে ইনসাফ করতেছি নাকি জুলুম করতেছি ইসলামের উপরে আমি কতটুকু আছি আমাকে সেটা ভাবতে হবে আমার বিচার আছে নাকি নাই আমরা এটাই ভুলে গেছি এমন ভাবে আজকে মুসলিম মিল্লাতের ইয়াং জেনারেশন নয় দাড়ি পাকা মুরব্বিরা পর্যন্ত এমন লাইন ধরে চলতেছি 72 ফেরকা জাহান্নামী ওদের কথা বাদ দিলাম যাদের আকীদা সুন্নি আকীদা আছে সুন্নি আকীদা সিনায় ধারণ করার পরেও এমন ভাবে চলতেছি জীবন চলার পথটা মনে হইতেছে কবর টবর এগুলো বহুত দূরের কথা জোরে বলেন না নাউজুবিল্লাহ না হলে সুন্নিদের এই একটা বিষয় যদি কবরের জগৎ সম্পর্কে ভয় থাকতো সকাল থেকে ঘুম থেকে ওঠার সময় আবার রাতের বেলায় ঘুমানোর সময় যদি ভয়টা থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে রূহটা ফেরত না দেন তাহলে এই যে ঘুমায়া পড়তেছি এই ঘুমটাই চিরকালের শেষ ঘুম হয়ে যাইতে পারে দুনিয়ার কথা বলেন ঠিক কি না তাহলে আমার কি অবস্থা হবে এইটুকুন ভয় নিয়ে যদি একটু চিন্তা করে আমরা ঘুমাইতে যাইতে পারতাম আল্লাহর ভয় নিয়ে যদি একটু মহব্বতের সাথে কলমা পড়ে পড়ে ঘুমাইতে যাইতাম ফেরেশতারাও সাক্ষী থাকতো রব্বুল আলামিন তোমার এই বান্দা তো তোমারে বেশি ভয় পায় ঘুমাইতে যাইতেছে তখনও তোমার দরবারে অন্তরের ভিতর থেকে বিনয়ী হয়ে মাফি পাবার জন্য তোমার বন্ধুর নামটাও ডিক্লার নিয়ে দুরূদ শরীফ পড়তেছে আবার কলমা পড়ে পড়ে ঘুমাইতে যাইতেছে এইটুকুন আল্লাহর দরবারে এত বেশি পছন্দনীয় হয় আল্লাহ তাআলা দয়া করে ওই বান্দার ভয়টা দেখে বিনয় দেখে ফেরেশতাদেরও সাক্ষী রাখেন এবং রব তাআলা তার রূহটা যখন নিবেন গুনাহটা ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে কবুল করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা চান আমাদের কাছে একটু দিলটা যেন নরম হয় আমাদের ভিতরে যেন আদব থাকে 72 ফেরকা এগুলা তো এমনিতেই বেয়াদব এদের কাছ থেকে আপনি আমি মাওলানা সাহেব মুফতি সাহেব আমার উস্তাদ আমরা যাদের কাছে পড়েছি জামিয়ায় 8 জন উস্তাদ বেঁচে আছেন আমার 8 জন উস্তাদ এখনো দুনিয়ার হায়াতে আছেন আল্লাহ তাআলা আমাদের উস্তাদদেরকে বাকি জীবন ঈমানে দৌলতের সাথে আরো বেশি ইজ্জতের হায়াত সুখ শান্তির হায়াত সুস্থ হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিন বলেন আমিন তাদের ফুয়ুজাত তাদের নেক নজর সুন্নি জনতার জন্য আল্লাহ তাআলা আরো বেশি দীর্ঘ করে দিন বলেন না আমিন বলখালির জমিনে আসলে বড় হুজুর ইদ্রিস হুজুরের কথা আমি এই বলখালি শুধু না এই কালুরঘাট ব্রিজের এদিকে হোক কোটিয়া হোক হুজুরের কথা যখন মনে পড়ে বেমিসাল মানুষ ছিলেন এই জামানার জন্য আমরা দেখেছি আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞানের অধিকারী হুজুরের বাড়ির আশেপাশে মাহফিল আমরা মাহফিলে বক্তব্য দেওয়ার আগে হুজুর এসে বসে থাকতেন বড় কোনো চেয়ারও চাইতেন না এরপর নাস্তা পানি কিছু দিছে নাকি দিছে সেটাও নাই
মাহফিলের শুরু থেকে আমরা মাওলানা সাহেবরা একজন আসি একজন যাই হুজুর কিন্তু বসে আছেন বৃদ্ধ বয়সে কথা বলেন আপনারা দেখছেন না ঠিক কিনা বলেন এবং বলকারের জমিন আমি গুনাহগার اولاد রাসূল তাহেশা হুজুর কবলা মুদাজ্জিলুল আলীর সাথে যতগুলো প্রোগ্রামে আরছি দেখেছি হুজুরের ভিতরে নবী বংশের প্রতি কত বেশি আদব ছিল এটার দিক থেকেও বর্তমান জামানায় মেসাল খুঁজে পাওয়া বড় মুশকিল কথা বলেন ঠিক কিনা এত বড় বুজুর্গ মানুষ ছিলেন বুঝতে দেন নাই কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বোয়ালখালীবাসী এখন জানার কথা বোঝার কথা আল্লাহ তাআলা বড় হুজুরকে ও আলমে বরজকে ইজ্জতের মাকাম দিন দিন বাড়ায় দিন বলেন আমিন আর তো মহব্বতের আওয়াজে বলেন তো আমিন এরকম মহব্বতের আওয়াজে একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের আওয়াজ হইছে একটু তবে ওই যে আমার মসজিদের মধ্যে এখনো হয় নাই আরো মহব্বতের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وانت لما ولدت اشرقت الارض قلنا سبحان الله ارو محبت بولن يا رسول الله وضاءت بنورك الافق اللهم مولانا محمد مولانا وأحسن منك لم تر قط عيني محبت رواج بولن سبحان الله أرو محبت بولن الله أكبر ওই দয়াল নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মুনতাকাব করেছেন শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া হাবিবাল্লাহ ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসাউ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়তে পড়তে কিছু কথা শুনেন বোয়ালখালীর মধ্যেও সিরাতুল নবীর পক্ষেও মানুষ আছে না নাই জানে আমি আমার জীবনের মূল সময় দুনিয়ায় যতদিন হায়াত পাব তার মূল জিস্ট একদম ইয়াং জেনারেশন অষ্টম শ্রেণীর নিচ থেকে জামিয়ায় কামিল হাদিস ফেকা চট্টগ্রামে ১৭ বছর লেখাপড়া শেষ করে আবার মাঝের ঘাটে আমি ব্যবসাও করছি ৪ বছর আরব ঘাটে আমার অফিস ছিল তো যাই হোক আমি জানি বোয়ালখালীর অবস্থা জানি আমরা যখন ছাত্র তখন বহুত ছিল বিপ্লব বিপ্লব মারেজে বহুত দেখছি শের মিল্লাত উস্তাজুল আসাদেজা জামানার মহাদ্দেশদের ইমাম আল্লামা নবী সাহেব হুজুর কবলা বাইতুল শরফের মসজিদ মাদ্রাসা শহরের মধ্যে আছে না নাই দেওয়ানহাটের পাশে এইখানে আমার উস্তাদ জি মাহফিলে যাবেন ওয়াজ নিয়েছেন তখন সুন্নি আলেমদের মধ্যে সিনিয়র আলেম আমাদের আরো বড় বড় উস্তাদ সহ হাশিম সাহেব হুজুর আছেন বড় হুজুর আছেন বোয়ালখালীর বড় হুজুর আছেন অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি সবাই আছেন সুন্নি জনতার মধ্যে সেই সময় ছাত্র সেনা খুব স্ট্রংলি ছিল এমন খবর ছড়ায় গেছে এক একজন এক এক রকম বলে কারণ আমরা স্বাধীন দেশের স্বাধীন জবান নিয়ে চলি কোনটা সত্য কোনটা মিথ্যা একটু যাচাই করতে চাই না
শোনার সাথে সাথে একজনকে কিভাবে গায়েল করা যায়, এভাবে আমরা সাত দোকানে বসলে আড্ডাবাজিতে সালায়া যাই, ভিত্তি কোথায় আছে, এটা আদৌ এটার সত্যতা আছে না নাই একটু যাচাই করি না, কথা কন ঠিক কিনা? শুধু মানুষের সমালোচনা, এই সমালোচনা যেটা বাংলা শব্দ এটাকে আরবিতে কি বলে জানেন না? এটা গীবত, গীবত। এই গীবত এটা কত বড় পাপ, কত বড় পাপ! যদি জানতাম কোনদিন গীবতের ধারে কাছে যাইতাম না। আপনারা কেন, আমরা মৌলবীরাও ইবলিস শয়তানের ওয়াসওয়াসা এমন ভাবে মুসলিম মিল্লাত সমাজের মধ্যে, মা বোনদের তো কথাই নাই, মা বোনরা যদি সাতজন পাঁচজন একসাথে বসে, আজ যে দুইজন আসে নাই এ তো সদ্য গোষ্ঠী দোলাই করে ছাড়বে, আমার কোনো ফায়দা নাই, আমার কোনো কি নাই? অনজে সাধ্য মানুষ সামনে যায় রে, এটা সদ্য বৃষ্টি সহ বহুত কিছু কই ফেলাই গাই ফেলাই, অনর তো কোনো লাভ নাই, তারপরে কেমন যেন ওইটার মধ্যেই মুসলমানদের মজা। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তো শের এম আল্লাহ নবী বিষয়ে হুজুরের কবলার কথা শুনেছিলাম, তিনি বাইতুল শরীফের মাহফিলের মধ্যে ওয়াজের দাওয়াত নিয়েছেন। আমরাও তখন ওস্তাদির ছাত্র, আমরা যখন সত্য জানতে পারলাম, ওস্তাদজি বললেন হ্যাঁ আমি যাব, সুন্নি জনতারা চায় না শের এম আল্লাহ সেখানে যাক, এমনকি সুন্নি কোন বড় আলেমরা পর্যন্ত যায় না, কিন্তু শের এম আল্লাহ তো শের এম আল্লাহ, উনি নিজের কথার উপরে এমন ভাবে অটল, যারা যেখান থেকে বলুক না কেন যত রকম অনুরোধ আসছে, যত রকম চাপ আসছে, বলছেন শের এম আল্লাহ বলেছেন আমি ওয়াদা করেছি এমন জায়গায় আমি যাবই, যাব যান থাকুক আর না থাকুক। কন্যা সুবহানাল্লাহ, সুন্নিরা যাইতে দেয় না কেন? কারণ সুন্নিরা জানে ওরা সন্ত্রাসী, আমাদের এই মুরব্বীকে, আমাদের এই সুন্নিয়তের নাচকে তারা দাওয়াত দিয়ে নিয়ে তারা আঘাত করতে পারে, এই জন্য শের এম আল্লাহকে ছাত্ররাও যাইতে দিতে চায় না। ছাত্র সেনার নেতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা হাশিমি সাহেব ওদের সহ কেউ যাইতে দিতে চায় না। শের এম আল্লাহ বলে না যাই হিন্দু যাই হুম, বলেন না সুবহানাল্লাহ। পরে শুনলাম বলে আমি কেন যাব না, আমি তো ওয়াদা করেছি, কাবা ঘরে মক্কা শরীফে হজে গিয়েছিলেন বাইতুল শরীফের বিশ্বাস, শের এম আল্লাহকে ফড়াইছিলেন কিছু, সেই জন্য কয় আমাকে দাওয়াত দিছে, আমি ওখানে কেমনে জানো দাওয়াতটা কবুল করে ফেলছি, যেহেতু হেরেম শরীফ ওয়াদা দিছি, মরিয়ার বাসি আমি মাহফিলে যাবই যাব। পড়েন না সুবহানাল্লাহ, কোন হিকমত মানেন নাই। বহুত বড় বড় আলেমরা হুজুরকে বুঝাইছেন, ঠিক আছে হুজুর অনন হইলে কেন হইন দেরি, অনারে হেরাম শরীফ দিলনা নরম আছিল দাওয়াত দি কবুল গজ্জুন, কিন্তু পরিস্থিতি তো ভালো না, হেকমত তো সম পড়িব, সিচুয়েশন বুঝুন পড়িব, কখনো সিচুয়েশন ন বুঝিব, ওয়াদা দি আজ যাই ইনতে যাই, বলেন না সুবহানাল্লাহ। পরে শেষ পর্যন্ত আমাদের ওস্তাদ গেলেন, আমরা তখন জামিয়ায় বোধহয় নবম বা দশম শ্রেণীর ছাত্র, 87 বা 88 কথা 1900, এখানে অনেক নওজোয়ান আছে যাদের জন্ম হয় নাই তখন, শের এম আল্লাহর কথা ওস্তাদের কথা না বললেই নয়। তো আমরা যখন গেলাম তো এইরকম সামনে দিয়ে স্যার দিছে, আমরা জামিয়ার ছাত্র এবং ছাত্র সেনার ছেলেরা এক সাইডে একটু জায়গা পাইছি, হেতারা যারা বিপ্লব বিপ্লব কয় হেতারা বেশি জায়গা দখল, তাদেরই তো বাড়ি। তো কথা ছিল শের এম আল্লাহর আগে তাদের হুজুররা ওয়াজ করছে, শের এম আল্লাহ ওয়াজ করেছেন, এরপরে তাদের সবচেয়ে বড় হুজুর সেই সময় কুতুবুদ্দিন সাহেব প্রিন্সিপাল ছিল মারা গেছে, উনি ওয়াজ করবে। শের এম আল্লাহ ওয়াজ করার সময় ফিশাই হুজুর আবার শের এম আল্লাহর ডান পাশে বসা ছিলেন, তো শের এম আল্লাহ ওয়াজ শুরু করার সময় বলেছে আজকে আমি মাহফিলে যা সত্য বলবো এগুলা সব আমার হুজুরের কথা, আর যদি সঠিক না হয় সেটা আমার কথা হবে। শের এম আল্লাহ অনেক বড় বাহারুল উলুম, এলেমের সাগর ছিলেন, এটা ওলামায়ে কেরাম এত বড় মানতেক, আমরা বলতেছি হুজুর এটা কি বললো, সত্য কথা হইলে হুজুরের, সঠিক না হলে এটা আমার। পরে না বুঝতে পারলাম শের এম আল্লাহ প্রত্যেকটা কথা বলার আগে তার ওস্তাদকে বলছে হুজুর কিতাবের মধ্যে অনেক ফরাইলে নাই ফজিলাম, হ্যাঁ যে লেখর ইল্লা আছে না নাই অনকন হুজুর ঠিক আছে না, বাইদু সরোয়ার ফির সাহেব আমার ওস্তাদের কথায় মাথা লাড়তে হয়েছে বলে ঠিক আছে, বলেন না সুবহানাল্লাহ।
এইভাবে শেরে মিল্লাত যখন একটা একটা মাসালা দয়াল নবী নূরের নবী নবী আমার মতো মাটির মানুষ নন নবী হাজির নাজির নবীর ইলমে গায়েব আছে উস্তাদ কোন কিতাবের কোন ইবারত ফড়াইছিলেন ওই ইবারতের কি অর্থ বুঝাইছিলেন আমার উস্তাদ জি ওই বাইতুল শরীফের ফিস সাহেবকে বলতেছিলেন হুজুর অনারে ইল্লে ফড়াইলেন না ইয়ানোর অর্থ ইল্লা না এইরকম তখন ওই বাইতুল শরীফের ফিস সাহেব এখন পর্যন্ত মুরব্বি বা ওই মাহফিলে যারা ছিল তারা যদি বেঁচে থাকে সত্য বললে মানতেই হবে স্বীকার করতেই হবে আর আমি যদি মিথ্যা বলে থাকি আমার আল্লাহ যেন আমার সেই বিচারটা ওই পরকাল লাগবে না দুনিয়ায় করুক আমি যদি মিথ্যা বলি কালুরঘাট যেন যাওয়া না লাগে বিশ্বাস করার জন্য আর কি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি সেই দিন শের মিল্লাত যখন ওয়াজ করতেছেন এবং বিশ্বাস হুজুর যখন বাধ্য হয়ে মাথা নাড়তেছেন বলতেছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো হুজুর তো বলতেছে ঠিক আছে মানে সঠিক তো শের মিল্লাত বলতেছেন ওই যে শুরুতে বলছিলেন আমি যা বলবো সঠিক হইলে এটা হুজুরের কথা সেটা সঠিক সঠিক না হইলে আমার কথা এখন শের মিল্লাত প্রত্যেকটা কথা সঠিক প্রমাণ করেছেন তার ওস্তাদকে স্বীকৃতি দিতে বাধ্য করেছেন বাইতুল শরীফের ফিস সাহেব তিনি বলেছেন হ্যাঁ সঠিক সঠিক এভাবে প্রত্যেকটা কথা বলে প্রমাণ করে দিলেন সুন্নিয়াতের প্রত্যেকটা আমল সঠিক সুন্নিয়াতের আমলের পিছনে দলিল আছে বলেন সুবহানাল্লাহ তখন আমরা তো নারায় তাকবীর নারায় রিসালাত দিচ্ছি ওরা বিপ্লব বিপ্লব ফাড়াই ফেলে শের মিল্লাত হয়ে রাখো কিচ্ছু লাগতো বিপ্লব টিপ্লব বন্ধ করো আর কথা উনো গে আমার কথা শুনো তারপরে দেখো না হুজুররা বসে আছে এখন ফিসসাব হুজুর বসা আছে শের মিল্লাত তাদের ঘরে যে তাদেরকে বাম্বু দিতেছে ফিসসাব তো বসা কুতুবুদ্দিন সব বামে বসা কিছু বলতে পারতেছে আর সুন্নি যারা আমরা ছোট্ট ছোট্ট পিচ্চিরা ছিলাম ছাত্ররা সহ ছাত্র সেনার যারা ছিল আমাদের কলিজাটা সেই দিন যে কত বড় হয়েছে আমার আল্লাহ তাআলা জানেন সুবহানাল্লাহ বলেন আমার ওস্তাদজির কাছে যে কত এলেম আছে ওই দিন যদি না যাইতাম কোনোদিন বুঝতে পারতাম না বাহরুল উলুম এলেমের সাগর ছিলেন পড়েন না সুবহানাল্লাহ এবং শেষ পর্যন্ত তকরির করতে 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কথাগুলো তারা মানে না বর্তমানে বিপ্লব যারা বলে তারা মানে না বেদাত বলে শিরিক বলে প্রত্যেকটা আকীদার কথা বিশ্বাস বুজুর্গকে দিয়ে মাথা নাড়ায়া স্বীকৃতি দিয়েছেন দলিল দিয়ে বলেছেন এটা সত্য এটাই সুন্নি আকীদা এটাই সহি আকীদা এইভাবে ওয়াজ যখন শেষ করলেন তখন কথা ছিল কুতুবুদ্দিন সাহেব ওয়াজ করবেন তো আমরা তো বসে আছি কুতুবুদ্দিন সাহেব মাইক নেবার পরে শের মিল্লাতের কোনটা আবার খণ্ডন করে কোনটা আবার বলে ফেলে যে এটা ঠিক নাই ও ভাই বে কই দিনবে নই এলে হইব দেখি কি বলে উনি তো শেষে ফ্লোর পাইছে শের মিল্লাত তো আগে বলছেন দেখেন সুন্নিয়তের বিজয় দান করবেন কে কথা বলেন কে নবীজির এলমে গায়েব আছে না নাই এটা একটা এলমে গায়েব আল্লাহর নবী প্রায় 1500 বছর আগে বলে দিয়েছেন আল্লাহর এই জমিন যতদিন থাকবে ততদিন সুন্নিরা থাকবে দ্বীনে হকের উপরে একটা দল থাকবে সুন্নিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এরা সংখ্যায় কম হতে পারে এদের বিরুদ্ধে সংখ্যায় যত বড় দুশ্মনের রাসূলরা থাকুক না কেন এদেরকে পরাজিত করে শেষ করে দিতে পারবে না কেন পারবে না দয়াল নবী গায়বি জগতের খবর দিয়ে বলেছেন সংখ্যায় কম হলেও এদের উপরে আল্লাহ তাআলার ডাইরেক্ট মদদ থাকবে সাহায্য থাকবে বলেন সুবহানাল্লাহ সেই দিন শের মিল্লাত ওয়াজ শেষ করার পরে কুতুবুদ্দিন সাহেব ওয়াজ করার পরে কি ওয়াজ করছে জানেন নি ওয়াজ করেছিল তিনি বলেছেন কয় আমি কি ওয়াজ করব আমি কি ওয়াজ করব আমি যা ওয়াজ করতে চাইছিলাম আমার ভাই নইমি সাহেব সব বলে ফেলছে সুবহানাল্লাহ বলেন না এরপর আরো বলেছে নইমি সাহেবের আকীদা যেটা আমাদেরও আকীদা সেটা বলেন না সুবহানাল্লাহ তো সুন্নিয়াতের আমার হুজুর কবলা শাহ ইন্টারেস্ট্রি কোটের এই সিলসিলার এত বেশি পেয়ারা ছিলেন নইমি সাহেব হুজুরের ইন্তেকালের পরে কিছুদিন পরে আমার দরবারে যাওয়ার একটা সুযোগ হয়েছিল আমার বড় হুজুর কবলা তখন বেশি অসুস্থ ছিলেন হাসপাতালে আমার আগে যারা গিয়েছিলেন আমাদের এসবিপি সহ ওনারা হাসপাতালে দেখে চলে গিয়েছিলেন আমার ফ্লাইট যেতে যেতে আমি একা হয়ে গিয়েছিলাম আমার এক ছাত্র আমেরিকায় থাকে ঢাকায় পড়েছিল এক বছর শেষ হও আমরা গিয়েছিলাম আমরা গিয়েছি হুজুর কবলা তার আগের দিন বাড়িতে আসছেন দরবারে আসছেন তো প্রসঙ্গ আমরা তুলি নাই শের মিল্লাতের ইন্তেকালের আমার যতটুকু মনে পড়ে দেড় মাস দুই মাস চলে গেছে
আচ্ছা বলেন তো মা বাবা মারা গেলে সন্তানরা কয়দিন কান্দে যেদিন মারা যায় কানতে কানতে বিকাল বেলা সুখের পানি শেষ হয়ে যায় দাপন টাপন করে আর নাই পানি কথা বলেন ঠিক কিনা পরের দিন মাই বল জিন গরত আছে তার একখানা কয় দুই খান্দে দুই দিন তিন দিন চার দিনের পরে আর কান্নাকাটি নাই ম্যাক্সিমাম তো এইরকম কথা বলেন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন শেরে মিল্লাতের কথা না বললেই নয় ওস্তাদের কথা আমি হুজুরের সামনে বসা আমি কোনো প্রসঙ্গ উঠাই নাই হুজুর কবলা নিজেই বলতেছেন মুফতি সাহেব বলতেন হুজুর কবলা মুফতি সাহেব চলে গিয়েছেন হুজুর কবলা এই কথা বলে ছোট্ট শিশুদের মতো কাঁদলেন প্রস্তুত নাই হুজুর কবলার সাজাদা হুজুর কবলা আমার সাহেব হুজুর কবলার সামনে আছেন হুজুরকে নিয়ে আসছেন আমরা সামনে আছি প্রস্তুত নাই দেখলাম হুজুরের দুইটা চক্ষু ভয়া ভয়া পানি পড়তেছে তাড়াতাড়ি করে টিস্যু নাই কিছু নাই আমার কাছে একটু ছিল একটু ভালো টিস্যু দিলাম এর মধ্যে ভিতর থেকে আবার আসছে আওলাদ রসুলের চোখের পানি দেখেছি শেরে মিল্লাতের জন্য বলে সুবহানাল্লাহ হায় হায় সেই দিন আমার ওস্তাদকে আর একটু চিনতে পারলাম যে আমরা তো ওস্তাদজিকে চিনতে পারি নাই যেখানে শ্রীকোটের দরবারে হুজুর কবলা দেড় মাস দুই মাস পরেও নিজের থেকে স্মরণ করতেছেন চোখের পানি ফেলে বলতেছেন নইমি সাহেব মুফতি সাহেব জেসা থা ওইসা আর কুই নেই হোগা বলেন না সুবহানাল্লাহ এবং অজরে চুপচাপ সবাই বসে থাকতেন করাচির কিছু ভাইরা আসছিলেন শেরে মিল্লাতের জন্য নবী বংশের চোখে পানি পড়তেছে শেরে মিল্লাতের জান্নাতের ইজ্জতের মাকাম আরো বাইরে গেছে বলেন না সুবহানাল্লাহ এগুলো শাহিনশাহ শ্রী কুটের পক্ষ থেকে শুধু শেরে মিল্লাত নয় শেরে মিল্লাতের উসিলায় এরকম আমাদের মতো হাজার হাজার আলেমরা আজকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে আছেন আর কি নাই কথা বলেন ঢাকার জমিন বলেন নারায়ণগঞ্জের জমিনে সুন্নিয়তের পতাকা পথপথ করে যেখানে উঠতেছে এটা শাহিনশাহ শ্রী কুটের উসিলায় সত্য কথা স্বীকার করতেই হবে যত সুন্নি দরবার আছে সব মাথার উপরে কিন্তু খেলাটেলি করবেন মিথ্যা বলবেন দুনিয়ার জমিনে পার পেয়ে যাবেন আল্লাহর দরবারে কিন্তু বিচার আছে না নাই কথা বলেন আছে না নাই বলকালীন মানুষ তো জানার কথা বুঝার কথা বড় হুজুর আমার হুজুর কুবলাকে কি শ্রদ্ধা করেছেন জামিয়াকে কি শ্রদ্ধা করেছেন আমাদেরকে এত ভালোবাসতেন কেন আমরা জামিয়ায় পড়েছি শুধু সেই জন্য পড়েন না সুবহানাল্লাহ জামিয়ার জামিয়ার যেই সুফল সুন্নিরা ভোগ করতেছে সারা জিন্দগি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলো সেটা শুকরিয়া আদায় হবে না প্রিয় হাজিরিন মুসলমানে কেরাম সত্য কখনো চাপা রাখা যায় না ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা বেদাত বলে এই বেদাতের ফ্যাক্টরি যাইতে 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 আরব দেশে ফ্যাক্টরি সব কোথায় ওই ইবনে সৌদের পক্ষ থেকে ইবনে সৌদ 1800 শতাব্দীতে ইবনে সৌদ যখন ক্ষমতা পাইল ইহুদিদের দালালি করে তারপর থেকে বেদাত বেদাত ফতোয়া শুরু হইল কথা বলেন ঠিক আপনারা বলবেন খতিব সাহেবকে জিম্মাদারি রাখা যাব দলিল উনি বুঝাই দিবেন আজকে সব দিতে না পারলো দলিলের অভাব নাই সুন্নিয়ত হক তাতে কোনো সন্দেহ নাই এই সৌদি আরবে এত বেদাত বেদাত যারা বলে বেদাতের ফ্যাক্টরি যেখানে তাদের সবার উপরে যিনি বাজান তাদের বাপজান এখন সৌদি আরবের গ্রাম মুফতিদের গ্রাম মুফতি দুই হারেম শরীফের সবার উপরে যিনি মুফতি আব্দুর রহমান সুদাইসি বছর দুয়েক আগে গত বছর বা তার আগের বছরে রবিউল আব্বাল মাস আসার সময় আসছে যখন তখন সে প্রথম রবিউল আব্বালে একটা ভিডিও ছেড়েছে ওই ভিডিওর মধ্যে সুন্নিরা যেই দলিল দিয়ে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করে এই দলিল আলোচনা করে সে স্বীকার করতে বাধ্য হয়েছে রবিউল আব্বাল মাস মিলাদুন্নবীর মাস বলেন সুবহানাল্লাহ এবং তার বক্তব্যের মধ্যে স্বীকার করতে বাধ্য হয়েছে বুখারী শরীফের হাদিস টেনে বলেছে সাহাবাই কেরামও মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছেন আর এখন যারা ওই বিভিন্ন দলের মধ্যে নাম লেখানো আছে গায়ের জোরে মসজিদ মাদ্রাসা দখল করতে চায় দলিলের কোনো জোর নাই কতক্ষণ ঠিক কিনা তারা বলে মিলাদুন নবীর কোনো দলিল নাই খালি সিরাতুন নবী আছে কন্যা নাউজুবিল্লাহ তোমাদের সবার গোড়ায় মুরব্বী তারা বলতেছে
আরে মিলাদুন নবী আছে শুধু তাই নয় তাদের বাংলাদেশে যারা তাদেরই অনুসারীদের মধ্যে বড় বড় আলেম আছে কোথায় যাবা মিথ্যা বলে চাপা রাখতে পারবা না সোশ্যাল মিডিয়ায় চলে আসে আমাদের কাছে সেভ করা আছে রেকর্ডগুলো তাদেরই ওই বিপ্লবীদের বড় একজন হুজুর বলতেছে কয় শুধু মিলাদুন নবী বললে হবে না ঈদে মিলাদুন নবী বলতে হবে কেন বলতে হবে জানো নাকি কয় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের শুভাগমনে খোদার তমাম জাহান সবাই আনন্দিত হয়েছিল বলেন সুবহানাল্লাহ এবং সে এই কথা বলতে বাধ্য হয়েছে চট্টগ্রাম জামিয়া এবং সুন্নি যারা যারা ঈদে মিলাদুন নবী এই বাক্যটা ব্যবহার করে তাদের বড় হুজুর বড় একজন ডক্টর সে বলতেছে সুন্নিরাই সবচাইতে বেশি সহি কথা বলে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে সামনে রেখে মিলাদুন নবীর আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম সেই হাদিস শরীফ বুখারী শরীফে আসছে আর ওরা মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না নবীজির চাচা যান আমরা যারা আল্লাহকে খুশি করার জন্য এই মাহফিলে আসছি সমস্ত মুসলমান আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় হজ আদায় করে কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের সমস্ত নেক আমল ওই আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মিলাদে মোস্তফার আলোচনা রূহুর জগতে রব তাআলা শুরু করেছেন এরপরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে নিজের মিলাদকে গুরুত্ব দিয়ে তিনিও আমল করেছেন এরপরে সাহাবায়ে কেরাম আপনার আমার দয়ার নবীকে সামনে রেখে নবীজির শান ও আজমত বর্ণনা করে মিলাদুন নবীর আলোচনা করেছেন যেটা বুখারী শরীফের মধ্যে আসছে এরপরে তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় নিরূপণ করেছেন পৃথিবী বিখ্যাত ইমাম মুহাদ্দিসদের সম্রাট যারা ছিলেন হাতে গোনা কয়েকজন তার মধ্যে ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা একটা অধ্যায় নিরূপণ করেছেন ঈদে মিলাদুন নবীর উপরে বলেন না সুবহানাল্লাহ এরপরে কয় তারা দলিল খুঁজে পায় না তো আমি গোনাগার এভাবে বলি যারা বেশি দলিল খুঁজে এই বেশি দলিল খুঁজতে গিয়ে জানার পরেও দলিল পায় না বুঝে আসে না আরো লাগবে এটা কিন্তু আবু জাহেলের খাসলাত কার খাসলাত আবু জাহেল কি দলিল কম পাইছিল নি দলিল পাইতে 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 হেতে দেখে যত অদৃশ্য ব্যাপার দয়াল নবীর সামনে আইসা পরীক্ষা করার জন্য বলে নবী সব বলে দেন তো একটা সময় শেষ মনে করেছে যে এই গোপন বিষয়গুলো আমি যাদের সাথে আলোচনা করে নিয়ে আসি কেউ না কেউ শুনে লিক করে দেয় লিকেজ হয় এটা মনে হয় লিকের ওনার কানে আসে আর আমি একটা সব উত্তর বলে দেই এটা মনে করে সে চিন্তা করলো এবার ধরা খাওয়াইবো বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে সে ধরবে সে কারো সাথে পরামর্শ করে নাই নিজের ভাইয়ের সাথে নিজের লিডারের সাথে নিজের ভক্ত অনুরক্ত কর্মীর সাথে এমনকি ঘরের স্ত্রীর সাথে কারো সাথে বলে নাই আবু জাহেল চিন্তা করলো এত গোপন নিয়া যখনই তার সামনে যাই সব ওপেন হয়ে যায় কন্যা সুবহানাল্লাহ কয় এখন কাউকে সাক্ষী রাখবো না লিকেজ যেন না হয় লিক যেন না হয় একা একা আপনার আমার দয়ার নবীকে পরীক্ষা করার জন্য এইরকম মুট নিয়া নবীর সামনে হাজির হয়েছিল আপনাদের জানা আছে না নাই মুটের মধ্যে কি ছিল জানা আছে না সুন্নিদের কাছে দলিল আছে আলেম লাগে না সুন্নি আওয়ামুন নাস আসে তো রাসূলুল্লাহ যে দলিল জানে ঢাকার এই চট্টগ্রামের বাহির আস্তে আস্তে ফেই যাবেন কুমিল্লা যাবেন ঢাকা যাবেন উত্তরবঙ্গর মৌলবীরা কামিল টাইটেল পাস করার পরও দলিল খুঁজে পায় না জানেই না তো সেই জন্য আবার সুন্নি আলেমদের সাথে সহবত আল্লাহ তাআলা যে কবুল করেছেন এই জন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ আরো একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ তো মুড়ির মধ্যে আনছিল কি আনছিল ছোট্ট পাথরের কণা কাউকে কি দেখাইছিল বলছিল আল্লাহর নবী বললেন তোর মুড়ির ভিতরে কি আছে এটা বলতে পারলে কি হবে কয় আপনি নবী সত্য এটা মানব তো নবী বললেন তুই মানা লাগবে না তুই যে মুড়ির ভিতরে যেটা আনছস এইটা যদি সাক্ষী দেয় আমাকে আমি নবী সত্য তাহলে কেমন হবে পড়েন না সুবহানাল্লাহ আবু জাহেল তো মনে করছে পাথর কি আর মাথে না পাথরে কথা বলে নাকি এতে মনে করছে যে মন মাঝে তো আই তো এতদিন সালা কেন জানতাম তো এবার তো নিজেই ধরা খাইব পাথরে মাতিব না এবার কেন খাইব আই তো পাথরের সৌডজ্ঞ সামান্য সৌডজ্ঞ মরা পাথর এ মনে করছে আজকে সে বিজয় হবে
আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন বললেন আবু জাহেলের হাতের মধ্যে যেটা আছে আল্লাহর সৃষ্টি ওই পাথরের কণাকে আল্লাহ তাআলার নবী যখন ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলার ইজিনে আল্লাহর হুকুমে সত্য কথা বলার জন্য তখন আবু জাহেলের হাতের মধ্য থেকে স্পষ্ট আসলো আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ওই পাথর থেকে স্পষ্ট আরবি ভাষায় আসলো আমি সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই সত্যি আল্লাহর রাসূল বলেন না সুবহানাল্লাহ এত বড় দলিল হওয়ার পরও এত বড় সহি দলিল হওয়ার পরও আবু জাহেল কয় ওরে বাপ রে বাপ বড় জাদুকর কন্না নাউজু বিল্লাহ ইমান ফাইনা আবু জাহেল ফাইনা বেশি দলিল তালাশ করে দে উন আবু জাহেল মার্কা হইল মনে রাখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দলিল লাগে নাই নবীজি মিরাজ থেকে আসছেন মক্কা মুকাররমায় হইচই পড়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না তিনি যখন আসতেছেন পথেই আবু জাহেল লে পাইছে আবু জাহেল মনে করছে এই চান্সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য যারা ইসলাম কবুল করেছে সবাইকে সে ছুটাই নিতে পারবে যে বলতেছে কার উপরে ঈমান আনছো দেখো কত অবাস্তব কথা বলে তাদের মতো করে বেয়াদবি করে যা মনে চাই তাই বলেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পরে বললেন আবু জাহেল নবীর মিরাজ হয়েছে সমস্ত আসমান অতিক্রম করেছেন তুই এ কথা কার থেকে শুনছস কয় এটা কে আর বলবে বেয়াদবি করে আমার নবীর দিকে নিসবত করে বলেছে তুমি যার উপরে পাগল হয়ে ঈমান আনছো এই পাগলের মতো সেই কথাগুলো বলতেছে নাউযু বিল্লাহি মিন যালিক এই কথা শোনার সাথে সাথে এখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীর দরবারে যান নাই বলেন নাই আবু জাহেল রে আমি একটু যাই আমার রসুলের কাছে জিজ্ঞাসা করে তারপরে তোরে জবাব দেব সেটা বলেন নাই দলিল লাগে না ইমানদারের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন খামোশ আবু জাহেল তুই শব্দান তোর মুখটাকে বন্ধ কর তুই যদি আমার রসুলের জবান থেকে শুনে থাকোস তাহলে আমি তোমাকে বলতেছি আল্লাহর কসম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমার নবী মিরাজ সম্পর্কে যা বলেছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ সত্য কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দলিল লাগি না আবু জাহেলের দলিল নফুরায় এটা তো দলিল একার পর একার লাগে এখন দেখবেন সামান্য একটু কিছু লেখাপড়া করছে অথবা করে নাই অথবা একেবারে অশিক্ষিত ব্যান গাড়ি চালায় এটা রহস্য হইয়াছে সহি হাদিসে আসেনি সহি হাদিস তালাশ করে তো আমি ঢাকার জমিনে পর্যন্ত বলি গত জুমায় জজবা চলে আসছে আলোচনা করে ফেলেছি সত্য বলে ফেলেছি আমি বলি দেখেন হায়াত মওত আল্লাহর হাতে সত্য বলতেই হবে ইমানের বেলায় কোনো আপোষ করা যাবে না নবীর কলমা নিয়ে যারা দুশ্মনী করতেছে কলমার প্রথম অংশ বলতেছে ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কলমার কোনো অংশ না আরো জোরে বলেন না নাউযু বিল্লাহ এরপরে আমি যেখানে গিয়েছি ওখানে তো ওই দলেরা এখন ক্ষমতা পাইয়া গেছে বুকের উপর আতবান্দা পার্টি আমি একদম সুন্দর করে বুঝাইয়া যে কলমার এই অংশ যারা মানে না তারা কেন এই মসজিদে আসবে কারণ এই মসজিদ গুলোতে তো মেহরাবের উপরে আমাদের কলমা পুরা লেখা আছে কলমাটা সবাই একসাথে মহব্বতে পড়েন তো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা দোয়া চাই وأحسن منك لم تر قط عيني বলেন সুবহানাল্লাহ আবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ وأجمل منك لم تلد النساء اللهم صل على দহামে জুবা তুমারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ বদন মে হে যা তুমারে লিয়ে হম আয়ে ইয়াহাঁ তুমারে লিয়ে উঠে ভি ওয়াহাঁ তুমারে লিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা
نور نبی جیرا گومنے جگت ہوئلو اجالا تہار شانے درود پڑو وہ مومین نیرالا اللہم وعلى آل سيدنا ربي صلي وسلم مبارك عليه انا بلا بيكون جيغول انا تايلو اتا تدرهم لي تايلو بلا يتوزو ترى دولي دو اتشا براي بودي بودي بازي সবাই একটু একসাথে শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায় করিবার অভ্যাস আছে না বাজে অন্ধরাতে আছে না নওজোয়ানাতে আছে না এই যে আপনাদের কালুরঘাটের ব্রিজ কবে ঠিক হবে জানি না ফেরি পার হওয়া কি কষ্ট লাগে না যারা গাড়ি নিয়ে আসে তারা জানে ফেরিটা কখন পাবো আল্লাহ আল্লাহ করে আমাকে একটু দিছে যে বাবা এই কাফে পানি দাও চা দাও পানি সবকিছুর একটা এখানেও একটা কি আছে আকলের পরিচয় আছে ফুরাই দিলে গালে দেওয়ার আগে এটা ফুলবে পানি দেওয়ার সময় একটু খালি রাখতে হয় না জোনরা দেখো একদম ফুরাই দিলে গালে নেওয়ার আগে কসুর ভিজে যাবে কাফের মধ্যেও এটা আমাদের দেশে মুরব্বির আগে নতুন বউ আসলে এতে দিয়ে এটা দুইটা পরীক্ষা করতে পানি দাও তো পানি যদি ফুরাই দিছে কইতে ফেল পানি যদি একটু খালি রাখছে কইতে বুদ্ধি আছে চা দেবার সময় ডালি ফুরে দিয়ে কোন রকম নিয়ারে গালত দিবার আগে ওড়িবে ফুরে গিয়ে একটু খালি দিতে হয় এটা আদব আছে তারপরে তুমি যখন দিছো একজন আছো আমি এত চা খাই না ওই যে ঠান্ডা হইছে তারপরে খাইছি কেন এটা বলতেছি এটা তুমি খাও ওকে দাও নওজোয়ানরা এরকম ওয়াজে যারা আসে আমরা যারা ওয়াজি মৌলবি আছি আর আরে নষ্ট করিবার পিছনে অনারা বেশি দায়ী তার মধ্যে এইটা সা সাক না সাক খালি ডাল দিয়ে থাকেন ডাল দিয়ে থাকেন এরপরে সাইডে কি হয় খায় না ফানি হয়ে যায় নষ্ট করে দেয় ফেলে দেয় এই যে হালাল খাবার কেন ফেলে দিল হুজুরকে জিজ্ঞেস করেন অথবা হুজুর বলবে চা দাও অল্প অল্প দেন অল্প দেওয়ার পরে যদি আবার লাগে আবার দিবে সমস্যা কোনো হুজুর যদি বলে অল্প কিলে দিস বোর ফুরাই দিয়ে দেয় ফুরাই দাও তারপরে নষ্ট করা যাবে না ঠান্ডা হইল নওজোয়ান যারা ভাগ করবা খেদমত করবা তোমরা নিজেরা খেয়ে ফেলো এটার জন্য আল্লাহ তাআলা তুমি নষ্ট না করে খেয়ে ফেলছো ওই জন্য বেশি সওয়াব পাবা কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই জিজ্ঞাসা না করলে দিবা না আমার ফানি থাকলে চলবে তো আমরা শুকরিয়া আদায় করেছি নওজোয়ানরা শুকরিয়া আদায় করনি শুকরিয়া কখন আদায় করি খানা পিনার পরে একটু আদায় করি আলহামদুলিল্লাহ তারপরেও সুন্নিদের মধ্যে সেই স্বভাবটা আছে কিন্তু বাতিল যারা আছে এদেরকে দাওয়াত দিয়ে দেখেন না খানার পরে কোনো দোয়া মোনাজাত নাই যেটা ফরজ নামাজের পরে দোয়া মোনাজাত তুলে দিই তো খানার পরে কি অথচ আল্লাহ তাআলা কালাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাদেরকে সবাই বলেন কাদেরকে ইমানদারকে তার মানে 72 ফেরকা জাহান্নামী তারারে আল্লাহ পাক শুকরিয়ার জন্য ডাকেন নাই এই আয়াতের মূল কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন তোদেরকে হালাল রিজিক খাইতে দিয়েছি এই হালাল রিজিক খা আর হালাল রিজিক খাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় কর যদি এবাদত বন্দেগী করে আমি আল্লাহর সামনে এবাদতকারী বান্দা পরিচয় দিতে চাও জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون قلنا سبحان الله عيد ميلاد النبي صلى الله عليه وآله وسلم ما في الأشلي কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায় নাকি যায় না নবীর হাদিসে পাকের তেলাওয়াত শোনা যায় নাকি যায় না নবীর দুরূদ শরীফ আছে নাকি নাই আল্লাহ পাকের জিকির আছে নাকি নাই
এইভাবে নেক আমলের কথা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে নবীজির জীবন চরিত্র নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা হয় নাকি হয় না কিন্তু তারা সিরাতুন নবীর ব্যানারটাকে সামনে নিয়ে ঈদে মিলাদুন নবী বরদাস্ত করতে পারতেছে না এখানেই আমাদের অবজেকশন সিরাতুন নবী আগে নাকি মিলাদুন নবী আগে নবীর মিলাদ যদি না হইতো রে মৌলবি তুই সিরাতুন নবী কোথায় পাইদি কথা কন ঠিক কিনা এখন তাদের সবার গোড়ায় মুরব্বীরাও তারা স্বীকার করতে বাধ্য হয়েছে মিলাদুন নবী আছে আর আমাদের দেশে যারা দাওরা ভাস করে মুফতি ভাস করে তারা বলতেছে তাদের সবচেয়ে বড় মুরব্বী বাংলাদেশে একজন আছে তার নাম নজরুল ইসলাম কাশেমি অনেক নওজোয়ানের কাছেও তার বক্তব্য আছে অনেক সুন্নিদের কাছে আছে সে বলতেছে কয় একদিন বারুই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী দেখেছো আমি তো আরব দেশে দেখেছি লাগাতার 40 দিন ঈদে মিলাদুন নবী হয় বলেন না সুবহানাল্লাহ আর তাদেরই অনুসারীরা বলতেছে বাংলাদেশ চট্টগ্রাম কুমিল্লা সিলেট সুন্নিরাই বেদারটা করে পৃথিবীর কোন দেশে এটা নাই জোরে বলেন না নাউজুবিল্লাহ তো তাদের কথা যে মিথ্যা কথা এটা আমরা সুন্নিরা বলতে হবে না তাদের মুরব্বি তাদের শায়খ বলতেছে যে সুন্নিরা সত্যবাদী তোরা মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজেরিন এখন তো সোশ্যাল মিডিয়ায় সব দেখা যায় তারা যে মিথ্যাবাদী সেটা একে একে প্রমাণ হচ্ছে জষ্ট জুলুস ইন্ডিয়ায় হইতেছে এমনকি দেওবন্দি মৌলবীরা করতেছে পড়েন না আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি তাদের জষ্ট জুলুস বের করার সাথে সাথে প্রমাণ হলো সুন্নিরা এতদিন যাবৎ জষ্ট জুলুস বের করে আসছে তোমরা বেদাত শিরি হারাম যা পারছো তাই বলছো এখন তোমাদের দেওবন্দি হুজুররা ভারতের মধ্যে জুলুস বের করে প্রমাণ দিল সুন্নিদের প্রত্যেকটা আমলের পিছনে দলিল আছে পড়েন না সুবহানাল্লাহ এইভাবে আরব দেশে নাইজেরিয়ার মধ্যে আফ্রিকার মধ্যে এমনকি আমেরিকার মধ্যে ইউরোপ কান্ট্রির মধ্যে পর্যন্ত জুলুস বের হইতেছে অস্ট্রেলিয়ার জমিনে জুলুস বের হইতেছে পড়েন না আলহামদুলিল্লাহ মক্কা শরীফ মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর চতুর্দিকে ঘুরতেছে এটার নামই তো জুলুস কন্না সুবহানাল্লাহ তো আমরা যে শুকরিয়া আদায় করি শুকরগুজার বান্দা কারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য কোন জাহান্নামীকে ডাকেন নাই কোন ইহুদি নাসারাকে ডাকেন নাই কোন কাফের মুশরিকে ডাকেন নাই কোন মুনাফিককেও ডাকেন নাই আল্লাহ তাআলা সুন্নি ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন হালাল রিজিক খাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত বন্দেগীকারী যদি হতে চাও শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় করো পড়েন না সুবহানাল্লাহ সেই জন্য বোধহয় সুন্নিদের ঘরে ঘরে এখন একটু শুকরিয়া আছে না নাই সুন্নি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলে শুকরিয়ার মোনাজাত আসে না নাই খাবার পরে যদি কোনো কারণে কথাবার্তা লম্বা হয়ে গেলে ভুলে গেলে সাহেব দাওয়াত অথবা অন্য কেউ হলো বলে হুজুর খানার পরে তো দোয়া কান নয় আসে না নাই কথা বলেন আসে না নাই তো এরা তো একটা একটা করে সব উঠাই দিয়েছে খাবার পরে দোয়া নাই জানাজার পরে দোয়া নাই কবর জিয়ারতে দোয়া নাই ফরজ নামাজের পরে দোয়া নাই সব কিছু খালি নাই 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 শুধু তারা আছে এই যে কথা বলতেছে সব কিছু নাই তাদের কথা আছে এটাই সবচেয়ে বড় বেদাত মনে রাখবেন তাদের কথাগুলো সবচেয়ে বড় বেদাত তারা যা বলতেছে সব নতুন আমরা যা বলতেছি সুন্নিরা দয়াল নবীর জামানায় ছিল সাহাবাই কেরামের জামানায় ছিল তাবেঈনদের জামানায় ছিল তবে তাবেঈনদের জামানায় ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে পড়েন না সুবহানাল্লাহ তো আমি বলতেছিলাম শুকরিয়া আদায় করা কি আদায় করা শুকরিয়া আদায় করা আমরা কতটুকু করি জানি না নওজোয়ান মসজিদে থেকে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনছো ইমাম সাহেব খানার পরে দোয়া করছে আর ইমাম সাহেব না আসলে আমরা দোয়া করব না এরকম নাকি অথবা করে মুরব্বি আছে আর হাক্কু আছে দাদা আছে ইবে দোয়া করিব আত্মকরণ ভর্তি না এরকম নাকি ইমানদার হিসেবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রমাণ দিতে হবে তুমি কি ইমানদারের ভিতরে আছো না নাকি কথা বলেন ঠিক কিনা তো ঠিক একইভাবে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার জন্য রোজা রাখার জন্য শর্ত অনুযায়ী যারা ধনী ব্যক্তি তাদের উপরে হজ জাকাত ফরজ হজ জাকাত আদায় করার জন্য
আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে যদি ঈমানদার পরিচয় দিতে হয় কথা বলেন ঠিক কি না একইভাবে রব্বুল আলামিন আবার নবীর দুরূদ সালাম আদায় করার জন্য রব্বুল আলামিন একইভাবে ডাক দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার গোড়ায় ঘুরে আসো হে নওজওয়ানেরা হে বিভিন্ন পার্টির দলের অনুসারীরা সবার কাছে নামাজের দাওয়াত আছে রোজার দাওয়াত আছে যাকাতের দাওয়াত আছে হজের দাওয়াত আছে জিকিরের দাওয়াত আছে তাফসীরুল কোরআনের মাহফিলের দাওয়াত আছে সবার কাছে আমরা মিলাদ শরীফের দাওয়াত খুঁজে পাই না কতক্ষণ ঠিক কিনা এই মিলাদ শরীফের মূল আমল হচ্ছে আমার নবীর দুরূদ সালাম ঠিক না বেটি সেই দুরূদ সালামের একটা মজলিস আসমানের নিচে জমিনের উপরে শুধু বাংলাদেশ নয় শুধু ইন্ডিয়া পাকিস্তান নয় আরব দেশ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যাইতেছে তাদের সুরটা ভিন্ন আছে সুরটা এক এক রকম হতে পারে কিন্তু তারাও আরব দেশের মানুষগুলোও এখন আমাদের মতই ইয়া নবী সালামু আলাইকা বলতেছে এতদিন পর্যন্ত এই দেশের মোল্লা মৌলভীরা কইছে কই ইয়া নবী সালামু আলাইকা এই বাক্যটা নাকি শুদ্ধ নাই এটা সহি হয় না এখন যাদের জবান আরবি জবান তারাও আমাদের মতো নবীকে মহব্বতে সালাম দিচ্ছে ইয়া নবী সালামু আলাইকা পড়েন না সুবহানাল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের কাছে যুগ যুগ ধরে এই দুরূদ সালামের গুরুত্ব সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এখন পর্যন্ত আছে সিস্টেমটার মধ্যে হয়তো ভিন্নতা থাকতে পারে কেউ একা একা দুরূদ সালাম আদায় করেছেন কেউ মজলিসের মধ্যে দুরূদ সালাম আদায় করেছেন আবার কেউ সুন্দর করে মাহফিলে মানুষকে দাওয়াত দিয়ে আদায় করেছেন তোমাকে আমাকে দেখতে হবে যে বন্ধু তোমার আমার আমলটা কি কেন আমরা করতেছি আমরা যদি আল্লাহ রাসূলের রেজা মন্ত্রীর জন্য কোন একটা ভালো আমল করি সেটাই আমার আল্লাহর দরবারে কবুল হবে তোমার আমার পিছনে কে করছে নাকি কে করে নাই এটা দেখার বিষয় নয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তি জবানে ঘোষণা করেছেন ঈমানদারের কাছে যেই আমলটা ভালো মনে হবে সবাই একত্রিত হয়ে ওটা কখনো শরীয়তের বাহিরে যাবে না এই জন্য দয়াল নবী বলে দিয়েছেন ফরমান জারি করে দিয়েছেন আরে আমি নবীর জামানায় সব ভালো আমল তোরা দেখে ফেলেছিস এরপরে আর কোনো ভালো আমল হবে না সেটা নয় আল্লাহর হাবিবের জবান খুললেন পৃথিবী বিখ্যাত সিহাজের তার কিতাবের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কিতাব মুসলিম শরীফ সহ জগতের অনেক হাদিসের কিতাবে আল্লাহর নবীর সেই ফরমান ওই আইনটা সেই কথাটা আসছে ক্বালা রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি ক্বালা রাসূলুল্লাহ বললে আপনারা দুরূদ শরীফ পড়বেন আওয়াজ করে পড়বেন মুখ বন্ধ করে নয় গলার আওয়াজ দিয়েছেন কে নবীর দুরূদ শরীফটা আওয়াজ করে পড়লে এই কণ্ঠনালীর জন্য দুরূদ শরীফ কবুল হওয়া মানে কণ্ঠনালীর জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে তো মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললে দুরূদ শরীফ পড়বেন আমি আবার পড়ি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সুন্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার আমার দয়াল নবী এই হাদিসের প্রথম অংশে এটা জানান দিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নতুন কোন পদ্ধতিতে ভালো একটা কাজ করবে এই ভালো কাজ করার যে সর্বপ্রথম আবিষ্কার করবে সে এই স্বভাবটা পাবে এটা বেদাত হইতে পারে কিন্তু বেদাতে হাসানা এটা উত্তম বেদাত ভালো কাজ আমার নবী বললেন এই কাজটা সর্বপ্রথম যে শুরু করলো সে নিজে স্বভাব পাবে তাকে দেখা দেখি এরপর থেকে যারা শুরু করবে যারা ওই আমলটা করবে করতে করতে 100 জন যদি করে যে ব্যক্তি শুরু করেছে সে তো একজনে আদায় করেছিল সে স্বভাব পাইছে তার দেখা দেখি ওই ভালো আমলটা 100 জনে যদি করে ওই 100 জনের সবাই মিলে যে স্বভাব পাবে শুরু যে করেছিল সে একাই সেই স্বভাব পাবে আরে 100 জন নয় কিয়ামত পর্যন্ত তাকে দেখা দেখি ওই ভালো আমলটা যারা করবে সংখ্যা যদি কোটি কোটি হয়ে থাকে 10 কোটি মানুষ যদি সেই আমলটা করে ওই 10 কোটি মানুষের এক আমলগুলো একত্রিত করে যিনি শুরু করেছিলেন তিনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ যেমন রমজান মাস আসলে আপনাদের রমজানে চট্টগ্রামের জমিনে খতমে তারাবি বেশি হয় এটা আমার বিশ্বাস গ্রামে গঞ্জে ছোট মসজিদ হলেও কি হয় একটা দুইজন হাফেজ সব রাখি খতমে তারাবি হয় চট্টগ্রামের বাহিরে অন্য অন্য ডিস্ট্রিক্টে এত বেশি পাওয়া যায় না
এখন যদি হাফেজ বাড়তেছে তবে চট্টগ্রামে আমার মনে হয় এখনো বেশি এই যে খতমে তারাবি এটা স্টার্ট করেছেন কে জানেন নি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে 30 দিন খতমে তারাবি তারাবির 20 রাকাতের মধ্যে কুরআন শরীফ তেলাওয়াত করে খতম আল্লাহর হাবিবের নিজের ব্যবস্থাপনায় নবীজির জামানায় হয় নাই এমনকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয় নাই এটা ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খতমে তারাবি শুরু হইছে বলেন সুবহানাল্লাহ এই খতমে তারাবি এটা একটা বেদাত এই বেদাতের উপরে আমাদের দেশের সকল দলের যত দল ইসলামী আছে তারাও এই বেদাতে আমল করে নাকি করে না যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলকে বেদাত কয় তারাও খতমে তারাবি পড়ে নাকি পড়ে না আপনারা এই দলিলটা মনে রাখেন মিলাদ কিয়ামকে যদি বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ যদি বেদাত বলে মা বাবার জন্য কবরের পাশে গিয়ে জিয়ারত করবে মোনাজাত করবে যদি কেউ বেদাত বলে ওই মওলুবরে বলবেন তুই খতমে তারাবি পড়সনি তোর বাপ দাদারা পড়ছেনি সত্য কথা বললে বলবে হ্যাঁ খতমে তারাবি পড়ি তো কি হইছে হাক্কু বলবে বেকুবরে ব্যাক করলে এই খতমে তারাবি এটাও তো বেদাত ওইটার মধ্যে তোর ভালো লাগলো আমার নবীর নিসবত যেই জায়গায় সেখানে তোর কেন খারাপ লাগে নবীর শান মান মর্যাদার নিসবত যেখানে এটা যদি কোনো মুসলমান দাবিদার তার কাছে যদি খারাপ লাগে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সে নিঃসন্দেহে নামে মুসলমান তরে মুনাফিক কথা বলে ঠিক কিনা নবীর শান ও আজমত নবীর মহব্বত তাজিমের বেলায় ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আকীদা থাকতে হবে বিনা দলিলে আমার দয়ান নবীর শান ও আজমত সবার উপরে কথা বলেন ঠিক কিনা তোর কাছে তারাবির নামাজ ভালো লাগলো ভালো কথা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাতটা চালু করেছেন এই জন্য তার কাছে ভালো লাগে নাই এতে দেখায় আমি খুব কোরআনের মহব্বত করি আসলে না নাই কথা আছে না নাই তাহলে এই রকম এই যে কোরআন শরীফের মধ্যে নুকতা আছে না নুকতা আলিফ খালি বান্নিছে দাড়ি বাঁকা মুরব্বি যারা আরা নিজেরা আমরা ছোটবেলা কি বুঝছিলাম আলিফ বে তে সে এখন কি বরদ দে আলিফ বা তা সা তুলি যারা কর কর দে মানে নতুন কিছু দেইলি বেদাত কর তো তোরা যে এখন আলিফ বা তা সা শুরু কর যদি এ দরকার বেদাত কথা বলেন না করেন না যারা আজকে আলিফ বা তা সা পড়তেছে আমরা পড়াইতেছি যারা আজকে বেদাত বেদাত তাদের মুরব্বিরাও কি পড়ছে আলিফ বে তে সে স্বাধীনতার পরে বহুত দিন চললি কথা বলেন না করেন আচ্ছা বেন নিছে এক নুকতা এই নুকতাই বে উড়ি উড়ি গেলে কি বে কি হয়ে যাবে নুন কি হয়ে যাবে নুন এইটা কিন্তু আমার নবীর জামানায় কোরআন লেখা হয়েছিল সাহাবায়ে কেরাম পাতায় পাতায় খন্ড খন্ড লিখছেন সেখানে ছিল না নবীজির পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম বললেন যে কোরআনে কারীমের হাফেজ আছে এক যুদ্ধের মধ্যে অনেক হাফেজ সাহেব শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম চিন্তিত বলে হুজুর আপনি কোরআন শরীফটা একত্রিত করে একটা কোরআন মাসহাফ পাণ্ডুলিপি করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলেছিলেন আমার নবী যদি সেটা করতে বলেন নাই নবীজি যেটা করেন নাই আমি সেটা করতে পারবো না পরবর্তীতে সকল সাহাবাই কেরামের অভিমত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরামর্শ তখন বললেন হ্যাঁ ভালো কথা নিয়ত যেহেতু ভালো নবীর জামানা না থাকলে বেদাত হইলেও এটা আল্লাহ রাসূলের রেজামন্দের জন্য কাজে লাগবে বলেন না সুবহানাল্লাহ তো কোরআন শরীফ মৌলবি তুমি যেটা এখন পড়তেছো এটা তো আমার নবীর জামানায় এই রকম কোরআন ছিল না তো তুই তো কোরআন পড়তেছো বেদাত করতেছো কথা বলেন ঠিক কিনা রাসূলের জামানার মতো কোরআন শরীফ পড়লে পড় সাফা কোরআন শরীফ পড়বি না কথা বলেন ঠিক কিনা এইভাবে আরো দলিল তারা যেগুলো দেয় এই যে আপনারা জুমার দিন আগামীকাল জুমা আছে না নাই আমার হুজুর কবলা ওলাদ রাসূল জামিয়ায় কালকে জুমা পড়াবেন আমি কঠিন চ্যালেঞ্জের মধ্যে জুমার দায়িত্ব নেওয়ার পরেও দুই জুমা পড়াইছি তারপরে এই জুমা যাওয়া দরকার চাকরিও দরকার চ্যালেঞ্জও দরকার এর বড় চিন্তা করলাম না ওলাদ রাসূল বাংলাদেশে এই একটা জুমা পড়ায় চলে যাবেন তাদেরকে আমি বুঝতেছি মানলে মানো নাইলে নাই আমি হুজুরের পিছনে নামাজ পড়ব এক পর্যায়ে তারা বলছে ঠিক আছে আপনাদের যাদের তৌফিক আছে সুযোগ আছে কালকে জামিয়ার ময়দানে হাজির হবেন নবী বংশের পিছনে জুমার নামাজ পড়বেন এটা সারা পৃথিবীর জমিনে শুধু চট্টগ্রাম না আগামী কালকে জামিয়ার ময়দানে যে জুমাটা হবে সারা পৃথিবীর জমিনে দুই হেরেম শরীফ তারপরে দেখা যাবে বড় জামাত হলে সেটা জামিয়ার ময়দানের জামাত ইনশাআল্লাহ এগুলো দেখে আপনাদের আমাদের আশেপাশে কিছু
কৃষকরা আছে তাদের মাথা খারাপ হয়ে যায় তখন তারা জামিয়ার সাথে একটু ঠেলাঠেলি করে কিন্তু ইদ্রিস সাহেব হুজুর বড় হুজুর আল্লাহর রাস্তায় কথা বলেন এই যে বলকালের বড় হুজুর এই বড় হুজুর কোনদিন জামিয়ার সাথে ঠেলাঠেলি করেছেন উনার বাড়ির পাশে হুজুর কবলার মাহফিল এখনকার জামানার যারা আছে হিংসা করতে করতে শেষ হয়ে যাইতেছে আর বড় হুজুর উনার বাড়ির পাশে মাহফিল হইলে দুনিয়াদারি সব ফলাইতুয়া আওলাদ রাসূলের মাহফিল কিভাবে সুন্দর হবে এটার ফেরিশানে থাকতেন কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা সেটা দেখাই দিয়েছেন এই জমিনের উপরে যা কিছু চলে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আমার আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়বে না কথা কোন ঠিক কিনা এই যে জামিয়া বাংলাদেশের জমিনে সুন্নিয়তের মার্কাজ প্রাণ কেন্দ্র হলো এটাও আল্লাহ তাআলার ইচ্ছা এই বাংলাদেশের অন্য কোন দরবারের মাধ্যমে জামিয়া হবে না এমন কি বাংলাদেশে যত ওলি আউলিয়া ইকরামগণ আরব দেশ থেকে এসে ইসলাম প্রচার করেছেন সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসিরউদ্দিন সিফাসালার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাজারে বেয়াদবের দলেরা হামলা করছে কথা কোন ঠিক কিনা কোন দিকে ওয়াজ করব সর্ব অঙ্কে অঙ্গে ব্যথা হইলে কোন দিকে বলবো শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারটা ওখানে মাজার হয়েছে প্রায় 1000 বছরের কাছাকাছি কথা বলেন ঠিক কিনা সেখানে এতদিন পর্যন্ত কত দল গেল আসলো কেউ কি মাজার ভাঙছে বিরোধিতা করছে যে মাজারের আশেপাশে অনেক আছে নেশাকর্তাকে ঘুরে হ্যাঁ এই জন্য মাজারে বেদাত চলে অনেক কিছু বলছে কিন্তু তাদের মুরব্বীরা যারা ছিল বাংলাদেশে বাসা বাসা বড় আলেম তাদেরই বড় আলেম তারাও কোনোদিন এত বড় বেয়াদবি করে নাই কথা বলেন ঠিক কি না আজকে তারা শুরু করছে বাংলাদেশে ক্ষমতা একটু পাইছে ক্ষমতার মধ্যে এই মাজার ভাঙা আল্লাহর ওলিদের মাজারে আঘাত করা এটা সর্বপ্রথম পৃথিবীর জমিনে শুরু করছে এটার নাম ইবনে সৌদ কার নাম ইবনে সৌদ ইতিহাস দেখেন এই ইবনে সৌদ যার নামে সৌদিয়া হইছে ওয়াহাবি নজদি যেটা শুরু এটা শুরু করছে এরপরে মাজার ভাঙতে ভাঙতে সে কিন্তু আপনার আমার দয়াল নবীর রওজা পাকের আগুন দিয়েছিল গিলাফের মধ্যে আগুন জ্বলে গিয়েছিল বলেন না নাউজুবিল্লাহ মিন জালিম এটাও ভাঙতে চাইছিল সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে যখন দেখেছে রিয়াকশন দেখেছে ডরের কারণে পারে নাই পরবর্তীতে বিচার হয়েছে 1800 শতাব্দীতে শুরু করছে 1801 হিজরিতে শতাব্দীতে শুরু করছিল 1800 আমার ইতিহাস যতটুকু জানা 1818 শতাব্দীতে আইসা তাকে আরব দেশের আরেক বাদশা তাকে ধরলো ধরার পরে ইবনে সৌদকে গ্রেফতার করলো ইবনে সৌদকে গ্রেফতার করে ওলিয়া উলিয়ার শানে নবী রসুলের শানে নাত রসুল হয় গজল হয় নাকি হয় না সুন্নিরা পড়ে এইটা ইবনে সৌদ কয় এটা সব বেদাত এগুলো সব শিরিক তখন ইবনে সৌদ তার চার ছেলে আর তার 200 বছর এগুলোকে ধরে বেঁধে তাদের সামনে ভালো করে নাতে মুস্তাফা গজল এগুলো ভালো করে দব বাজায় বাজায় তারে শুনাইতে বাধ্য করে শুনাইছে শুনাইতে 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 একটা পর্যায়ে সবগুলোরে কতল করে দুনিয়া থেকে পাঠাইছে পড়েন না আল্লাহু আকবার 18 বছর করছে লাফালাফি এই মাজার ভাঙা শুরু করেছে কিয়ামতের এক পর্যন্ত আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙবে এরা আমার নবীর উম্মত নয় এটা ইবনে সৌদের উম্মত হতে পারে কথা বলেন ঠিক কি না এবং তাদের মুরব্বীরা বাংলাদেশে যারা আছে বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আছে উনিও বলছে কয় বাজার মাজার ভাঙবে কেন মাজার যারা ভাঙে তারা সর্বনিকৃষ্ট এবং মানুষের কাজ না এটা জানোয়ারের কাজ না এইরকম তাদের মুরব্বীরা বলতেছে মাজারের মধ্যে যদি কোনো ভণ্ডামি চলে তুমি ভণ্ডামি বন্ধ করো কথা বলেন ঠিক কিনা মাজারের আশেপাশে কেউ যদি গাঁজা খায় তুই যদি মা বাবার হালাল সন্তান হয়ে থাকোস দেশে ইসলাম কায়েম করতে থাকোস তাহলে তুই ওই গাঁজা খাওয়া বন্ধ কর কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিরা কি বলে গেছেন নাকি গাঁজা খাও নাউজুবিল্লাহ মিন জালিক বিচার আল্লাহর দরবারে আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এটা আমরা সুন্নিদের কলিজায় আঘাত লাগে তাদেরকে প্রতিশোধ আমরা নিলাম না নিতে পারলাম না কিন্তু মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবানে ডিক্লার দিয়েছেন আমার ওলির সাথে বেয়াদবি যে করবে বিরোধিতা করবে আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম বলে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال رسول الله صلى الله عليه وسلم أبنى نواد يا النبي
رب العالمين صحابه اکرام در کے شکی دائی کر قیامات پر جنتو نبیر امتر کا سیدین حاکر محسس جانائی دیئے گئے چھن ولی اولی اکرام در شانیر بیرودی تجارہ کروی ولی اولی اکرام در مخالفات ولی اولی اکرام در بیرودی تجارہ کروی تدر جنو اللہ نبی اللہ پاکر حکوم جانائی دیئے چھن اللہ تعالیر حدیث قدسی شویم رب العالمینر فرمان شویم رب العالمینر شدر کو بنی স্বয়ং রব্বুল আলামিনের হুশিয়ার এবং সতর্ক সর্বশ্রেষ্ঠ সতর্কতার বাণী জানাই দিয়েছেন রব্বুল আলামিন বলেছেন মান আদা লি ওলিয়ান আমার ওলির জন্য যে দুশমনি করবে বিরোধিতা করবে আল্লাহ পাক নিজে বলতেছেন ফাকাদ আযানতুহু বিল হারবে তার জন্য আমি আল্লাহ তাআলা যুদ্ধ ডিক্লার করলাম একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ তো ওলিয়া ওলিয়াদের শানে যারা বেয়াদবি করতেছে এরা পরাজিত হবে কোনো সন্দেহ আছে না আল্লাহর সাথে যুদ্ধে তো নামে গেছে তারা তো আল্লাহর সাথে কিসে নামছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামছে তো তাদের এত পাওয়ার সরকার একটা গেছে তারা অনেক পাওয়ার হয়ে গেছে পাওয়ারের ছোটে আল্লাহকে পরাজিত করবে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আল্লাহর সামনে যে যুদ্ধে নামে গেল আল্লাহ পাকের ঘোষণা জানার পরেও যে এই কাজ করে আল্লাহ পাকের সামনে যুদ্ধে নামে গেল সে যে পরাজিত হবে খোদার কসম তার মধ্যে কোনো সন্দেহ নাই মনে রাখবেন ইয়াকিন রাখবেন আজ হোক কাল হোক ওই যে 18 বছর লাভাইছে তারপরে সব একসাথে ফিনিশ কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের মাজার শুধু বাংলাদেশে আছে আপনারা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আরব দেশে মাজার আছে না নাই আমাদের দেশের সাথে এখন চায়নাদের অনেক ব্যবসা বাণিজ্য হয় আমার কাদরী মাদ্রাসার ছাত্ররা ব্যবসা করে এরা চায়না গিয়ে দেখতেছে ওখানে আমার নবীর জলিলুল কদর সাহাবীর মাজার আছে বলেন না সুবহানাল্লাহ চায়নার মতো বিদর্মীদের দেশে পাহাড়ের উপরে সুন্দর মাজার জিয়ারত চলতেছে চায়না যারা এলাকার কাফেররা এরা পর্যন্ত মাজার সংরক্ষণে মাজার জিয়ারতকারী যারা তাদেরকে সম্মান করে বলেন না সুবহানাল্লাহ মিশরে যাও মৌলবীর দলেরা ইরাকে যাও কুফায় যাও সিরিয়ায় যাও আফগানিস্তান যাও হিন্দুস্তানে যাও পাকিস্তানে যাও নবীর অনেক সাহাবা ইকরামের মাজার জমিনে একটা দুইটা নয় আরে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে নবী রাসূলদের মাজার আছে নাকি নাই জেদ্দার জমিনের মধ্যে আদম নবী সাফিউল্লাহ আলাইহিস সালাম মাহওয়া আলাইহিস সালামের মাজার আছে নাকি নাই শ্রীলঙ্কার জমিনে আদম নবী সাফিউল্লাহ আলাইহিস সালামের মাজার আছে না নাই মাজার এখনো আছে ছিল নবী রাসূলদের রওজা পাক ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে আজকে যারা মাজারের বিরোধিতা করে তারা কিছু কিছু বড় হুজুর মানে সুন্নিদের একটু ফিজি ফিজি কিছু মানে কিছু মানে না আমার বাড়ি বরিশাল মোর বাড়ি এই দেশে আছে ফুরফুরা বিশ্বাম সুশীলার বিশ্বাবেরা এদের মধ্যে এখন যেটা আসছে একটু এই নাতিপুতি যেটা আসছে হেতে লাফায় কয় আমার আব্বা জান আমার বড় আব্বা জান কবরের উপরে গম্বুজ দেওয়া এটা পছন্দ করতেন না আমরাও করি না কেন করি না কয় এটার মধ্যে একটু বেদাত বেদাত গন্ধ পাওয়া যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক আমি কানে শুনেছি একটা সোশ্যাল মিডিয়ায় পাইছি পরে তারপরে আমি কমেন্টস লিখে দিয়েছি শেষ পর্যন্ত তোমরা ইয়াজিদের সাথে ইয়াজিদের দলের সাথে মিলে গেলা কথা কোন ঠিক কিনা মাজার কবরের উপরে গম্বুজ বানাইলে যদি বেদাত হয়ে যায় মাজারের গোড়ায় তো রহমাতুল লিল আলামিন আর রওজা পাকের উপরে গম্বুজ আছে না নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে আপনারা ইতিহাস দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার অনুসারী কথা বলেন ঠিক কিনা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার সহ ওলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার মাজারের উপরে গম্বুজ আছে না নাই এই পাক ভারত উপমহাদেশে যার বদৌলতে আল্লাহ তাআলা ইসলাম এমন ভাবে কবুল করেছেন ইসলামকে তিনি যখন তশরীফ এনেছেন দয়ান নবীর বংশধর নবী বংশ খাজা গরিব নবাজ হিন্দুস্তানের জমিনে ওনার সাথে যারা আসছেন তারা সারা কলমা পড়নে ওয়ালা কেউ নাই মৌলবী ইতিহাস গাইডা দেখ গরিব নবাজ দুনিয়ার থেকে যখন সফর করে আল্লাহর মোলাকাতে চলে যাবেন তখন এই হিন্দুস্তানের জমিনের মধ্যে কোন রাবায়াতে আসছে 90 লক্ষ কোন রাবায়াতে আসছে 99 লক্ষ প্রায় 1 কোটি কলমা পড়নে ওয়ালা মুসলমান চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ কবরের উপরে গম্বুজ হলে এটা নাকি বেদাতের জায়গা হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক
তো যাই হোক এই সমস্ত বাতিলদের বাতুলতার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাকের দয়ায় আওলাদ রাসূল বাংলার জমিনে এসে জামিয়া বানাইলেন এক জামিয়ায় জামিয়ার প্রোডাকশনরা আবার যাইতে যাইতে মাদ্রাসা হতে হতে ঢাকার জমিনে সুন্নিয়াতের প্রাণকেন্দ্র কাদরিয়া তৈয়বে কামিল মাদ্রাসা হলো এবং চট্টগ্রামের জমিনে বড় বড় কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা এইভাবে ছোট মাদ্রাসা হেজ্জকানা হতে হতে 200 বা কাছে কম বেশি হুজুর কবলার মাধ্যমে শায়খ শ্রীকুটের গোলামেরা বাংলার জমিনে এতগুলো মাদ্রাসা কায়েম করেছেন কথা বলেন ঠিক কি না আপনারা যারা মাদ্রাসা কেউ যদি বাপ দাদার বাড়িতে করে থাকেন তারা জানেন আমার বাবার এবং মায়ের ইচ্ছা অনুযায়ী আমাদের বাড়িতে কি বাজে আমাদের ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি আগে খেয়াল করি নাই এখানে ফোস্টারের পরে যখন আমাকে দাওয়াত দিয়েছিল সরোয়ার ভাই হুজুর আপনার পরে হুজুর ইদ্রিস হুসাইন আল কাদেরী হুজুর আসছে পরে আমি পোস্টার দেখতেছি আমি বলতেছি ঠিকানা দেখার পরে আমি বলতেছি সে তো আমাদের ছাত্র মনে হয় বলে হ্যাঁ হুজুর আপনাদের ছাত্র বলছে তো কাদরী মাদ্রাসার প্রোডাকশন আলহামদুলিল্লাহ তারাও যেখানে সুন্নিয়াতের খেদমত করতেছে চতুর্দিকে দুশ্মনের রসুল জানবাজি রেখে করতেছে আল্লাহ তাআলা তাদের এলেমে আমলে হায়াতে ইজ্জতে সুখ শান্তিতে অবরন্ত বরকত দান করুন বলেন আমিন জানবাজি রেখে করতেছে যে কোনো সময় হামলা করতে পারে চট্টগ্রামের মতো না দেখুন একজনে পানি খাই বললে কতদিন চলে বাজে আর পানি শুনতে নেই আয় যতক্ষণ আছে একটু মহাব্বতে পড়েন সলা দুনিয়া মহাব্বতের আওয়াজ হয় না আরো মহাব্বতের আওয়াজ সলা দুনিয়া মগজে কুরআন রুহি মা জানে দিন হস্তে হবে রহমতুল্লিল আলামিন সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন প্রিয় হাজরিন মুসল্লিনে কেরাম আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে সুন্নিয়াতের প্রত্যেকটা আমল দলিল আছে দলিলের কোনো অভাব নাই আমি যেইখান থেকে এই দিকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি বলেছিলাম শুকরিয়া আদায় করা শুকরগুজার বান্দা হওয়া আল্লাহ পাকের বড় পছন্দ একটা আমল দুনিয়ার থেকে কে কখন চলে যাব আমরা কেউ জানি না আল্লাহ পাকের নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হবে আমরা যারা ভালো পরিবারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের মুরব্বীরা আমাদের দাদারা আমাদের নানারা তারা বড় আলেম মুফতি না হলেও বলে শুকরগুজার বান্দা হও কথা বলেন ঠিক কিনা এটা কোরআন হাদিসের সারাংশ ওলিয়া উলিয়া ইকরামগণ এই জমিনে ইসলাম কায়েম করেছেন যখন প্রথম যখন বিধর্মীদেরকে কলমা পড়াইছেন এরপরে তারা যখন মুসলমান হয়েছে তখন তারা কোরআনও পড়তে পারে না তারা হাদিসও পড়তে পারে না তারা ফেকা ফতুয়ার কিতাবও পড়তে পারে না তখন তারা ইসলামটাকে কিভাবে মানবে ইসলামের উপরে কিভাবে জীবন গঠন করবে তখন তারা ওই আল্লাহর ওলি যার হাতে তওবা করে ইসলাম কবুল করেছেন ওনাকে ইমাম হিসাবে মেনে ওই আল্লাহর ওলি বলেছেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বা কানের লতি পর্যন্ত হাতটা উঠাও এরপরে ঠিক নাভির নেচে বান্ধো এইভাবে শুরু করছে ওই নতুন মুসলমান নামাজ পড়া শুরু করলো আল্লাহর ওলিদেরকে দেখে এইভাবে নাভের নাভির নিচে নামাজ পড়া শুরু করছে ওই মুসলমানের ঘরে যখন আবার সন্তান হয়েছে এই সন্তানরা আবার ওই বাবাকে মাকে দেখে নামাজ পড়া শিখছে এরপরে সন্তান যারা হয়েছে তারা আবার তাদের মা বাবাকে দেখে এভাবে একটা শিকলের মতো সিলসিলা যাইতে যাইতে আপনার আমার পর্যন্ত আসছে আমরা যারা এখানে আছি আলেম বলেন গাইরে আলেম বলেন আমরা ছোট্ট কালে শিশুকালে বয়স দেড় বছর দুই বছর হয়েছে তখন আমরা নামাজের মতো হাত বাঁধছি আবার রুকু করছি সেজদা করছি কিভাবে পাইলাম কোরআন শরীফ পড়ে বুঝে পাই নাই হাদিস শরীফ পড়ে বুঝে শিখি নাই আমরা আমাদের মা এবং বাবাকে দেখে দেখে নামাজ শিখে ফেলেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলাদেশে
নাভির নিচে হাত বান্ধাটা বেশি এখন দেখা যায় আপনাদের বোয়ালখালী আছে কিনা জানি না এখন নতুন ইসলাম সবচেয়ে বড় বেদাত আমাদের দেশের জন্য এরা বলতেছে নারী পুরুষ নামাজ এক সমান নারীরা বুকের উপরে হাত বানবে কই না পুরুষরাও বানবে আপনাদের এলাকা আছে নাকি জানি না ঢাকায় আছে এমন যারা হাত বানতেছে বুকের উপরে আমি জিজ্ঞেস করেছি নামাজ পড়ে যখন পিছনে মুক্তাদি হিসাবে নামাজ পড়ি চেহারা দেখেছি বুঝতে পারছি নতুন বেদাত শিখছি তো বললাম কই ভাই জুইটা বাড়ি কোথায় তোমার আব্বা কি এভাবে পড়ে তোমার দাদা কি কয় না আমি পড়ি তাহলে তুমি কোত্থেকে পাইলা নতুন ভাই যে এটা না বড় বেদাত কথা বলেন ঠিক কি না এরপরে আবার তারা একটা হাদিস শরীফ বলে যে আল্লাহর রাসূল বলেছেন আমাকে নামাজ পড়তে দেখো আমি যেভাবে পড়ি তোমরা সেভাবে পড়বা ওই হাদিসটা নবীজি পুরুষ সাহাবীদের বলেছেন এই পুরুষ সাহাবীদের আমলটা মহিলাদের উপর লাগাই দিয়েছে কত বড় ব্যাকল নাদান প্রতারক কথা বলেন ঠিক কি না মহিলাদের নামাজ ভিন্ন পুরুষের নামাজ ভিন্ন বাংলাদেশ নয় সারা পৃথিবীর জমিনে হানাফি মাযহাবের অনুসারী বেশি আলহামদুলিল্লাহ বলেন এই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ফলো করতেছি এটা তিনি আমাদের একজন গাইড তিনি আমাদের এই মসলকের প্রতিষ্ঠাতা নন আমাদের দ্বীনে হক সুন্নিয়াতের প্রতিষ্ঠাতা ডাইরেক্ট রহমাতুল লিল আলামিন পড়েন না সুবহানাল্লাহ যত দল বলেন বাংলাদেশে যত দল আপনারা চিনেন আমি মুসলমান হিসাবে সত্য বোঝার জন্য যদি বলি 72 ফেরকা জাহান্নামী এক দল জান্নাতি 73 ফেরকার নাম আমি বলতে পারবো না আপনারা কোত্থেকে বলবেন কথা কোন ঠিক কি না তারপর আমাদের দেশে 73 দল আছে না নাই জানি না কিন্তু কিছু কিছু তো জানি আমাদের দেশে কিছু মানুষের পরিচয় এ তারা সুন্নি কিছু মানুষের পরিচয় ওয়াহাবি কিছু মানুষের পরিচয় তবলিগি কিছু মানুষের পরিচয় শিয়া আছে না নাই কথা বলেন কিছু মানুষের পরিচয় কাদিয়ানি এই কয়েকটা পরিচয় আছে আমাদের দেশে বেশি হইলে সুন্নি নইলে জামাতি নইলে তবলিগি নইলে শিয়া নইলে কাদিয়ানি নতুন ফিতনা আহলে হাদিস কথা কোন আছে না নাই এই কয়টা বেশি ঠিক কি না কথা বলেন ঠিক কি না এর বাইরে আছে আমি জানি এখন এই দলগুলো সুন্নিদেরকে রাখেন তবলিগ জামাতিদের জিজ্ঞেস করেন আপনারা যে লাইনে ইসলাম কায়েম করতে যাচ্ছেন আপনাদের এই তবলিগ জামাতের প্রতিষ্ঠাতাকে বলবে ইলিয়াস মিয়াতবি কথা কোন কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেন তবলিগ জামাতকে জিজ্ঞেস করবেন তোমাদের এই তবলিগ জামাত ইসলাম কায়েম করতে চাও তোমাদের প্রতিষ্ঠাতাকে ফাউন্ডারকে ফাউন্ডার ফাউন্ডার প্রতিষ্ঠাতা তার বলবে আমাদের ইলিয়াস মিয়াতবি হুজুর এরপরে জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন তোমরা যে বিপ্লব কায়েম করবে ইসলাম কায়েম করবা তোমাদের জামাত ইসলামের ফাউন্ডার প্রতিষ্ঠাতাকে তারা বলবে আবুল আলা মওদুদি কথা বলেন ঠিক কিনা এইভাবে কওমি ওয়াহাবিদের জিজ্ঞাসা করলে তাদের জবাব আসবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নস্তি তাদের ফাউন্ডার কথা বলেন ঠিক কিনা এইভাবে শিয়া যারা আছে তাদেরও ফাউন্ডার আছে এভাবে কাদিয়ানি যারা তাদের বলবে মির্জা আহমদ গোলাম কাদিয়ানি তাদের ফাউন্ডার কথা বলেন ঠিক কিনা আর আমাদের সুন্নিদের কাছে জিজ্ঞাসা করো আমরা যে ইসলাম কায়েম করার জন্য দৌড়াইতেছি আমাদের ফাউন্ডারকে আরে আমাদের ফাউন্ডার ডাইরেক্ট রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার ইয়া রাসূল একজন মুরব্বী নারায় তকবীর দিয়ে যে আওয়াজে বাকি উন গুমুত ফাল্লা না উনি একটু জজবার সাথে আমি যখন বলতেছি কথা আপনারা হয়তো শুনেন নাই নারা দিলে সেইভাবে দিবেন যে মহব্বতের আওয়াজ দেন না জোরে বলেন নারায় তকবীর হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাকিম জিন্দাবাদ 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 পবিত্র ঈদে মিলাদুন নবী তাহলে হিসাব বিলায় দেখেন না আজকের মাহফিল থেকে বাংলাদেশে যত লাইনে যত দলের ইসলাম আছে প্রত্যেকের ফাউন্ডার যাইতে যাইতে হয়তো 100 বছর আগে না হলে 200 বছর আগে আর সুন্নিদের ফাউন্ডার ডাইরেক্ট রহমাতুল লিল আলামিন পড়েন না সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আমাদের ফাউন্ডার না ওনারা আমাদের গাইড কথা বলেন ঠিক কিনা আওলাদুর রাসূল শাহিন শাহ শ্রীকুট
غوث پاک عبد القادر جیلانی خواجہ غریب نواز رضی اللہ تعالی عنہ اجمعین اولیاء اولیاء کرام گن انہاں ہمارے گائیڈ فاؤنڈر نا کدا بولن ٹھیک کی نا আর ওদের দলের ফাউন্ডার এই তাদের কেউ না কোন নেতা নওজোয়ানরা একটু হিসাব করে কথা বলবা কথা বলেন ঠিক কি না হিসাব করে দেখো এখন 100 বছর আগের ফাউন্ডার তার আন্ডারে থাকবা নাকি রহমাতুল লিল আলামিন ফাউন্ডার নবীর আন্ডারে থাকবা ফয়সালা তোমার হাতে তুলে দিলাম কথা বলেন ঠিক কি না প্রিয় হাজেরিন মুসলমান একরাম শুকরগুজার বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এই শুকরগুজার আমরা সুন্নিরাও করি অন্য দল যারা আছে তারাও আলহামদুলিল্লাহ পড়ে পড়ে নাকি পড়ে না তো আমি গুনাহগার এই বছর মাহফিল থেকে তাদের থেকে সুন্নিদের একটু আলাদা হয়ে যাব আমরা ভিন্ন হয়ে যাব আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়ে আমরা চুপ থাকব না যতবার আলহামদুলিল্লাহ যেখানে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সাথে নবীর একটু দুরূদ শরীফ পড়তে পারবো নি কিভাবে পড়বেন আমার সাথে পড়েন সন্ধে সন্ধে হয়ে যাবে পড়েন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ইয়ান মুখস্থ আছে না নাই কঠিন হবে না তারা যদি একসাথে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ইয়ান মনন নতাইলি আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم মনন তাইবো না কিল্লাই কইলেন তো কিল্লাই আজ এই বছর ঈদ মিলাদুন নবী সবকি ইয়ান কান ইয়ান কি আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে নবীর দুরূদ শরীফ পড়বেন আমাদের যদি ভুল ত্রুটি হয়ে যায় জবানটাও পবিত্র নাপাক হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহর সাথে নবীর দুরূদ শরীফ আদায় করেন দুরূদ শরীফের সাথে সাথে কলমায়ে তাশাক্কুর আমার আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আপনার আমার শুকরিয়া যখন কবুল হয়ে যাবে আমার আল্লাহ পাকের ওয়াদা আপনার সামনে চলে আসবে আল্লাহ পাকের ওয়াদা তুই নিয়ামতের শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত কমাই দিব না বরাবর দিব না বাড়াইয়া দিব বলেন সুবহানাল্লাহ এই যে নিয়ামত খালি খানা খাইবার পরে না সন্তান হয়েছে নিয়ামত ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে নিয়ামত আপনি সমাজে সম্মান পাইছেন নিয়ামত এমন কি ঘর থেকে বের হয়ে আবার সুস্থ শরীর নিয়ে বাজারে গেছেন ব্যবসায় গেছেন সেখানে সুন্দরভাবে পৌঁছে গেছেন নিয়ামত আপনি একটা অটো খুঁজতেছেন হঠাৎ করে দেখলেন ঘর থেকে বের হয়ে দেরি হয় নাই অটো একটা পেয়ে গিয়েছেন এটাও আল্লাহ তাআলার দয়া অটো পেয়ে গেছেন অটো পেয়েই পড়েন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله কালুর ঘাট গেছেন যাইয়াই ফেরিটা পেয়ে গেছেন পড়েন না একটু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله রাস্তা পার হইতেছেন বেশি জামের মধ্যে সুন্দরভাবে পার হয়ে ওপারে গেছেন পড়েন না একটু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله এই অবস্থা আল্লাহ তাআলা কবুল করবেন ওই যে রাস্তা পার হওয়ার বিপদ যেখানে সেখানে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে আল্লাহ তাআলা ওখান থেকে আপনাকে আমাকে এই আমলের বদৌলতে হেফাজত করে নেবেন বলেন না সুবহানাল্লাহ মনে থাকবে নি ঘুম থেকে উঠলাম যদি আল্লাহ তাআলা রূহটা ফেরত না দিতেন বাস ঘুমের পরে আর সকাল হতো না পরকাল হয়ে যেত কথা বলেন ঠিক কি না ঘুম থেকে উঠছেন দোয়া যেটা আছে যদি নাও পারে নওজোয়ান ঘুম থেকে ওঠার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়তে পারবো নাকি পারবো না দোয়াগুলো শিখেন আবার ঘুমাতে যখন যাব সুস্থ শরীর আছে হঠাৎ করে একা বসে আছেন হ্যাঁ আমি তো সুস্থ হঠাৎ করে খবর আসলো একজন অসুস্থ হয়ে গেছে তাকে মেডিকেলে নিয়ে যাইতেছে তখন তার জন্য দোয়া করার আগে আপনি যে সুস্থ এই জন্য আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করেন সুস্থতার উপরে শুকরিয়া আদায় করবেন দুরূদ শরীফ পড়েন আল্লাহ তাআলা সুস্থতা আরো বাড়ায় দিবেন পড়েন না সুবহানাল্লাহ রিজিক ভালো খানা খাইছেন বাসা বাড়িতে খাইছেন আত্মীয়র বাড়িতে খাইছেন ভালো খানা খেয়েছেন অবশ্যই শুকরিয়া আদায় করে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকে আরো বাড়ায় দিবেন বরকত দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ তো আজকের এই সবকটা মনে থাকবে নি মুসাফির অবস্থায় ঈদ মিলাদুন নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলে আজকের সবকটা হবে আমি গুনাহগার আপনাদের সাথে শেয়ার করলাম আমরা শুকরিয়া আদায় করব শুকরিয়ার বাণীর সাথে সাথে কি পড়ব দুরূদ শরীফ পড়ব পড়েন ইনশাআল্লাহ আর একটু মহব্বত পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ آمین ابھی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھنا سبحان اللہ ارے آمین ابھی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتے ہیں صلی اللہ
الله عليه وسلم آج درو دیوار نبی جی اللہ 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 ارے جنیچی حدیثیں دیکھی لے اپنا کے نبی جی دوزوں کو ہائے حرام پڑھنا سبحان اللہ ارے محبت پڑھیں سبحان اللہ ارے محبت پڑھیں اللہ اکبر ارے تو محبت پڑھیں الحمدللہ اللہ دعوت ہوئی ہاتھ دیئے اٹھایا بولین یا رسول اللہ اللہ ہاتھ دلو جنتی ہاتھ جبے قبول کرنا وامین حدیث شریفے جان سن نہیں اپنا رہا جانن نہیں اللہ نبی بولتے ہیں جے شبن جگر اکبر ہمار دیکھا بھائیلو شاتے شاتے جہان نمیرا گنٹا تار جن حرام ہوئی اگلو آپ نے جو دی امار مطنع امار چاہتے ہیں ایک بڑو بڑو مفتی در کے فوتی راتی فوتی دن راتی ہے جو دی ایک بننا دوش بار شبن دیکھون اوی مولوی خود تری بنا تلے بولی جہان نمیرا گن حرام آرہا تو شبن دکیو دے پر بھی نکی نا تو بجا جائے امان نبیر مطو خود ارسشتی دارک جون نائی پڑھنا سبحان اللہ ہم رو اللہ دور بارے چاہے اللہ جیبون ایک بار ہو لو ویدو جان نبیر نورانی دیدان اما در کے شہنے شبنے تمہیں نصیب کر دو آمین ارے جنے چی حدیثیں دیکھی لے اپنا کے نبی جی دوزوں کو ہوئے حرام اگو دویا کریا دین گو دیکھا امر امت گناہگار نبی جی اللہ 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 محبت اشتہ پڑھیں الحمدللہ ایر پر کیا سے وصلاتو والسلام علی رسول اللہ نوجوان را ہمارے فلائے شبائی چولے گے سو اور ادریس حضور مفتی شاہ بارس سے شبائی ایسو والا قطعہ نعرہ تک بدونا اللہ اکبر جائے ہو ایر پر ہمیں جہے تو ہمار پورے بکتا اپنا در کے شول رہی تو کنٹے ایمانی جذبہ لیے دین دعوات دین حقر دعوات دیبے چولے عرصر الحمدللہ ہمیں ہمار شگری دے گرامی عزیزم سنے عشقدو ہما در قادری ہما در شر پوڈکشن اولاد رسول حضور قبلار روحانی شنطان ترکسے دیے چولے جب انشاءاللہ العزیز تو ہمیں جائی کتکون اپنا در شم نے جا کتھا بطرہ بولام ایگولا جو دی بیدو رہے ڈھوکا ایک تو عمل کرتے باری اس کر معافیل شدو شدو خوابے تائین ہوئی اپنا نمار جیبون تا پوری برتن ہوئے جیتے باری کتھا بولین ٹھیک گی نا تو ہما کے جے سبجیک دیا ہوئے چلو شروع تکے اپنا در بولے چلام جے اسلام ار استمبو پاسٹا ہمرا شبائی جانی نکی جانی تو شبار اوپرے تو حس فرز نا شبار اوپرے زکاة تو فرز نا کندو شبار اوپرے نماز ایبان روزا فرز آسنے نائی اکن فاسک تو نماز پوڑی نا ایمان کے جمعن نماز پڑتے جائے نا ای رکم ہوتو بگا مسلمانو آسنے کی نائی ہوتو سو اللہ حبیب رحمت للعالمین بولے چن جارا ایکے ایکے غفلتی کرے تینٹا جمعن نماز پڑھلو نا تان نامٹا منافق تر خطر مدد اٹھا جائے بولن نعوذ باللہ امزان اور پھر روایتن انہوں حدیثن مدد عرش سے تارو پرے مہر مرا ہوئے جائے بولن نعوذ باللہ امزان تو ای رکو ہم جو دی سننی پوری بارے کنو بدبختو تھکے تھکے ہم را دعا کرو اللہ جنو تاکہ نیک بختو بنائے دن بولن آمین ہم آدھر کہ اللہ تعالی جنو پاچ اکتو نماز پڑھن متو شبائی کے ہدایت دان کرن ایبان رمجان مشہر روجہ چٹر گا میرے مانوس را جبا بے آدائی کرن آمی گناہ گار چھے 1985 بس ہی آشی دے کہ چٹر گا میں تر ابھی بڑھائی سی شطر و بسط تر ابھی بڑھائی سی خطبہ تر ابھی اوی چک بازار بازار کے اندر مجید تکے شروع کرسے ہو کھانے تر بسط بڑھائی سی تو تکن دیکھتا ہم چٹر گا میں مانوس را رمجانے دینیر بیلائے ہوتیل بندو کرار جنو آلے مولاوار سلن لگے نائی عام پبلک ہوتیل کھولا دیکھ لے خائی سے تک
এটা আমি অন্য অন্য দৃষ্টিকে বলতাম এখন দেখতেছি চট্টগ্রামে অনেক জায়গায় দিনের বেলা খোলা কি কিছু নকর একটা কালা কাপড় টানায় দেয় মনে হয় ফতোয়া হয়ে গেছে কালা কাপড় টাকাইছে এখন খাইতে পারবে পড়েন না নাউজুবিল্লাহ পড়েন না নাউজুবিল্লাহ তবে মনে রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কথার মূলে আকীদা হলো আগে আগে ঈমান আকীদা তারপরে আমল আগে কি নামাজ নাকি আগে ঈমান ওই যে শুরুতে শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীক এবং আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের মাহবুব বান্দা এবং আল্লাহর রাসূল পড়েন সুবহানাল্লাহ আমার হুজুর কবলায়ে আলম পীর বাঙ্গাল সাহেব শাহ হুজুর কবলা হেরেম শরীফে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি দুই হেরেম শরীফে পর পর দুই বছর রমজান মাসে হুজুর কবলাকে হেরেম শরীফে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ একবারও আগে থেকে জানা ছিল না প্রথমবার একটু একটু খবর পেয়েছি দ্বিতীয়বার তো মোটেই জানি না হেরেমে যাওয়ার পরে শুনতেছি আওলাদ রাসূল আসতে পারেন তো আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন সেখানেও দেখেছি আমার হুজুর কবলা যারা হেরেম শরীফে থাকে তারা জানে ইফতারি হয়ে যায় ইফতারি করার পরে নামাজ মাগরিবের নামাজ আদায় করার পরে সামান্য একটু চাটা খায় তারপরে আবার তারাবির নামাজ লম্বা তারাবির নামাজ তারাবির নামাজের পরে একটু বিরতি দিয়ে আবার শেষ দশকে আবার কিয়ামুল লাইল দশকাত পরে লম্বা লম্বা তারাবির চাইতে আরো বেশি লম্বা করাত এরপরে আবার কিছুটা বিরতি দিয়ে আবার তাহাজ্জুদের নামাজ তারপরে সারি তারপরে আবার ফজরের নামাজ গোটা রাতটা এই রুটিনে চলতে থাকে আমরা যে বয়সে কম আছি আমার হুজুর কবলা পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহ হুজুর কবলা বয়স বেশি ভারী শরীর নিয়ে আমরা হুজুরের সাথে রুটিন দিয়া কোলায়া উঠতে পারি নাই হুজুর এইভাবে ধারাবাহিক ভাবে দেখতেছি কোনো ক্লান্তি নাই আমরা একটু কিয়ামুল লাইল পড়লে তাহাজ্জুদে যেতে পারি না তাহাজ্জুদ পড়ি তারপরে আবার দেখা যায় কিয়ামুল লাইল ছুটে যায় আবার ফজরের জামাতে যাইতে দেরি হয়ে যায় আওলাদ রাসূলের সাথে দেখেছি যেই সময়টুকুন বাকি আছে একটু সময় আধা ঘন্টা এক ঘন্টা সময়ের জন্য যখন হোটেলে আসছেন একটু রেস্ট নেওয়ার জন্য সেখানেও রেস্ট নাই সেখানে চা খাইতে খাইতে শুধু চিন্তা টেনশন আর ফিকির কিভাবে দিনে হক টিকে থাকবে কিভাবে সুন্নিয়াতের প্রচারটা সামনে বাড়বে এমনকি দিন দিন ফেতনা শুধু বাড়তেছে বেশি বেশি বলেছেন হেরেম শরীফের মধ্যে সুন্নিদের আরো বেশি সতর্ক হতে হবে কারণ সুন্নিদের ঘরের মধ্যে দুশ্মন ডুইকা গেছে কথা বলেন ঠিক কিনা আমার হুজুর কবলা হেরেম শরীফে এসি টেনশন বলতেছেন একটা হলো আহলে খবিস দলেরা যারা বুকের উপর হাত বাঁধে বারবার এরকম উঠায় এটা তো দেখা যায় কিন্তু এদিকে সুন্নিদের মধ্যে মত মিলাদ কিয়াম আছে আহলে বাইতের মহব্বত আছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে সবে বরাতের মাহফিল আছে সবই সুন্নিদের মত আবার তারা বলতেছে তারা শিয়াদের পক্ষে চলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে উঠাইতে 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 তারা বলে ফেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দেয় বলেন না নাউজুবিল্লাহ তারা এটা শুরু করে না শুরু করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওনাকে দিয়ে শুরু করে ওনাকে গালিগালাজ করলে যখন সুন্নি যারা যাদের সামনে বলে ইমাম হুসাইন ইমাম হাসান আলাইহিম আসসালাম তাদের মহব্বত দেখায়া আমিরে মুআবিয়া আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়া যখন দেখে সমাজের মানুষ এটা মানছে তখন আরেকটু উপরে যায় তখন বলে যে হ্যাঁ আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি এরা সবাই জালেম জোরে বলেন না নাউজুবিল্লাহ বলে কেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে গিয়েছেন আমার পরে মাওলা হবে আলী হবে তিনি হবে আমিরুল মুমিনিন এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম করছে তারে ক্ষমতা দেয় নাই তারা নিজেরা ক্ষমতা কুক্ষিগত করেছে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক এটা সুন্নিদের মধ্যে ষড়যন্ত্র ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা এইটা নিয়ে সারা রাত্র সুযোগ পেলেই দিনের বেলায় সুযোগ পেলেই সুন্নিয়ত কিভাবে কায়েম হবে তারপরে শেষ পর্যায়ে রেজাল্ট সবসময় বক্তব্য পেয়েছি যে মাদ্রাসা যা হয়েছে এই পর্যন্ত বস বলো না থেমে যাইও না যেখানে সুযোগ পাও একটু জায়গা পাও বাস গেড়ে দাও একটা টিন দিলে হয়েও সেখানে বসাই দাও ওস্তাদ ছাত্র পড়া শুরু করে দাও কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম না হলে হক্কানি আলেম না হলে সুন্নিয়ার টিকায় রাখাটার মধ্যে অনেক বেশি বিপদে পড়ে যাবে সাধারণ জনতা কথা বলেন ঠিক কিনা
এই জন্য আমার হুজুর কবলা আলম শাহিনশাহ শ্রীকুট মাদ্রাসার মধ্যে গুরুত্ব দিয়েছেন দেখেন এই হুজুর কবলা আলমের নেতৃত্বে বাংলাদেশের মধ্যে 200 এর মতো মাদ্রাসা চলতেছে আমি একটু বলতেছিলাম মাঝখানে ভুলে গিয়েছি আপনারা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এরকম আত্মীয়স্বজন আছে একটা মাদ্রাসা ছোট দাখিল মাদ্রাসা অথবা 5 পর্যন্ত মাদ্রাসা মক্তব এটা একটা মাদ্রাসা চালাইতে একটা গ্রামের মানুষদের হিমশিম খাইতে হয় বাংলাদেশে বহুত দরবার আছে এইরকম একটা মাদ্রাসা এখনো করতে পারে নাই আছে না নাই কথা বলেন আছে না নাই জামিয়ার মতো মাদ্রাসা না এটা দাখিল মাদ্রাসা করতে পারে নাই আমার বাবা মার ইচ্ছা অনুযায়ী আমরা বাড়িতে একটা মাদ্রাসা করছি একটু হেফজখানা হইছে আর নিচের থেকে ওই প্লে টেলে শুরু করে নার্সারি শুরু করে 5টা ক্লাস ক্লাস 3 নার্সারি প্লে 1 2 3 এটা চালাইতে আমাদের ভাই ব্রাদার যারা আছে আমার ছোট ভাই একটা অনেক বড় অফিসার আলহামদুলিল্লাহ সে কর্নেল সে আগে ওইদিকে বেশি খেয়াল দেয় না এখন খুব মাদ্রাসার দিকে খেয়াল দেয় এতিমদের কিভাবে একটু সাহায্য করা যায় এভাবে আমার ছোট বোন অনেক বড় মেডিকেল অফিসার ফুল প্রফেসর ওনারাও খুব খেয়াল দেয় কানাডার মধ্যে একটা বোন আছে অনেক টাকা পয়সা পাঠায় এবার আমি গুণাগারের কাছে বন্যার্ত মানুষের জন্য আমার বোনকে একটু বলেছি বলে যে ভাই আমি তো 10000 টাকা দিতে পারবো আমি বলি তুমি একা 10000 দিলে কি হবে বন্যার্ত মানুষ বেশি আমার জানাশোনা আমাদের বন্ধুরা সুন্নি আলেমরা আছে তাদের মাধ্যমে দিব সরাসরি তখন সে দেখা গেল আমি আশা করি না আমি ভাবছি 20-30000 টাকা পাঠাইলে হবে পরে দেখি মেসেজ আসছে কয় ভাই আপনার জন্য আমি 80000 টাকা পাঠাই দিচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে সবাই ভালো কাজে আসে তারপরে আমাদের চিন্তা কিভাবে মাদ্রাসা টিকায় রাখবে কিভাবে চলবে এইভাবে পাকিস্তানের জমিনের মধ্যে পাকিস্তানে বড় বড় আলেমরা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় টেলিভিশনের সাক্ষাৎকারের মধ্যে পাওয়া যায় তারা বলতেছে কারামাতুল আউলিয়ায়ে হকুন ওলি আউলিয়ায়ে কেরামের কারামত হক কথা বলেন ঠিক কিনা তারা বলতেছে আরে শাহিনশাহ শ্রীকুটের কারামত কত বড় হক এটা বোঝার জন্য একটু গভীর দৃষ্টি দাও একটু যাচাই করো সত্যতা দেখো আল্লাহর ওলি শাহিনশাহ শ্রীকুট আওলাদ রসুল তিনি পাকিস্তানের জমিনে শুয়ে আছেন বাংলাদেশ এখান থেকে হাজার হাজার মাইল দূরে তিনি পাকিস্তানের জমিনে ওনারা আছেন এই সিলসিলার যারা দায়িত্ব বর্তমানে আওলাদ রসুল নবীজির সরাসরি 41তম আওলাদ আওলাদ রসুল তাহের শাহ হুজুর কবলা মুদাজ্জিলুল আলী পীর বাঙ্গাল সাহেব শাহ হুজুর কবলা মুদাজ্জিলুল আলী ওনারা দায়িত্ব রয়েছেন ওই আলেমরা বলতেছে পাকিস্তানে দেখো এক একটা দরবারে এক একটা বড় মাদ্রাসা করতে পারে নাই ছোট মাদ্রাসা বড় মাদ্রাসা এটা টিকাই রাখা বড় মুশকিল হয়ে গেছে আর ওনাদের দিকে তাকায় দেখো শ্রীকুটের জমিনে পাহাড়ের উপরে বসে আছেন আর হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে শত শত মাদ্রাসা অনাসে চলতেছে বলেন সুবহানাল্লাহ ওনারা বলতেছেন আল্লাহর ওলির কারামত যদি দেখতে চাও শাহিনশাহ শ্রীকুটের এই একটা কারামতের দিকে যদি তাকাও হক প্রকাশ হয়ে যাবে আল্লাহ তাআলা আল্লাহর ওলি নবী বংশকে দ্বীন হক জিন্দা করার জন্য এভাবে কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে যেভাবে মাদ্রাসা আছে আমি পাকিস্তান আমি গুণাগার গিয়েছি সেখানে করাচির মধ্যে মাদ্রাসা আছে আমার হুজুর কবলার এই পাহাড় যাইতে 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 পাহাড় উপরে হাজার হাজার ফুট উপরে পাহাড় সেখানে অনেক বিশাল মাদ্রাসা হয়েছে মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা হয়েছে গরিব দুঃখীর সন্তানরা সেখানে পড়ে মেয়েরা হাফেজ হইতেছে মেয়েরা পরিপূর্ণ সিহাসিত্তার কিতাব পড়ে আলেম হইতেছে পড়েন না সুবহানাল্লাহ সেই জন্য মনে রাখবেন আওলাদ রসুল বাংলা জমিনে আসছেন গায়ের জোরে আইসা কিছু করতে পারেন নাই আল্লাহ পাকের ইচ্ছায় আসছেন আল্লাহর হুকুমে সবকিছু হয়েছে কথা কোন ঠিক কিনা ওই যে শুরুতে বলেছিলাম আমাদের সবার ইমান আকীদা আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা একটা পাতাও ঝরে পড়ে না আল্লাহর হুকুম না থাকলে আল্লাহ পাকের ইচ্ছা না থাকলে শাহিন জয়সির গুড বাংলার জমিনে আসতেই তো পারতেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আপনি হিংসা কেন করবেন হিংসা করলে তো নিজেই শেষ হয়ে যেতে হবে হিংসা করার দরকার নাই আমি আস্তে আস্তে শুনেছি কোন কোন দরবারে কিছু কিছু মৌলবি সাহেবরা টাকা পয়সা খাইয়া ফুলে গেছে এখন জামিয়ার সাথে প্রতিযোগিতা দিয়া বলতেছে জামিয়ার মতো করে আস্তে আস্তে মাদ্রাসা বড় করতে হবে সিস্টেম করতে হবে জামিয়ার উপরে চলে যাবে আমি বলতেছি হ্যাঁ কম্পিটিশন লাগাও খুশ তো আসছে অনেক দেরি হয়ে গেছে আমরাও চাই আমরাও সেলুট জানাবো এরকম প্রত্যেকটা দরবারে তোমরা হিংসা করে হলো বড় বড় এক একটা জামিয়া বানাও সুন্নিয়াতের কাজ হবে কথা বলেন ঠিক কিনা তারপরেও দেখা যায় আল্লাহ পাকের দরবার থেকে তো মঞ্জুর হতে হবে যতই কম্পিটিশন করতে চাও যতই গায়ের ক্ষমতা দেখাইতে চাও যতই ডক্টরদেরকে টাকা পয়সা দিয়া কমিটি নিয়োগ করো আমার আল্লাহ পাকের ইচ্ছা তো আগে হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা
দয়াল নবী রহমাতুল্লিল আলামিন তার اولادের মাধ্যমে तमाम পৃথিবীর জমিনে ইসলামকে আবাদ রেখেছেন اولاد রাসূলগণ বাংলা জমিনে আল্লাহ রাসূলের ইচ্ছায় এখানে তশরীফ এনেছেন اولاد রাসূলগণ আমাদের ঈমান কথা বলেন ঠিক কিনা নবী বংশ আমাদের ঈমানের অংশ নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন এগুলো কখন আগে ঈমান আকীদা ঠিক করেন নবীর মহব্বত আছে তো ঈমান আছে আরে নবীর মহব্বত তো কত উপরে নবী বংশের মহব্বত আছে তো ঈমানটা আছে নবী বংশের মহব্বত নাই তো ঈমানও নাই কথা বলেন ঠিক কিনা আর 72 ফেরকা এটা যদি চিনতে নাও পারেন একদল সুন্নি দল কারা এটা বুঝার জন্যই সায়েন্সে শ্রী গুডের বাংলার জমিনে তশরীফ বাবারি আলহামদুলিল্লাহ বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় একদল সুন্নতি দল যারা সুন্নিদের সাথে শিয়াদের কোনো সম্পর্ক কথা বলেন সুন্নিদের সাথে শিয়াদের কোনো সম্পর্ক সুন্নিদের সাথে রাফিজির কোনো সম্পর্ক সুন্নিদের সাথে ওয়াহাবির কোনো সম্পর্ক সুন্নিদের সাথে তাবলীগের কোনো সম্পর্ক সুন্নিদের সাথে জামাতীদের কোনো সম্পর্ক সুন্নিদের সাথে এই আহলে কবিজের কোনো সম্পর্ক এক কথায় সুন্নিদের সাথে 72 ফেরকা জাহান্নামীদের কোনো সম্পর্ক নাই 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 কিয়ামত পর্যন্ত থাকবেও না কথা বলেন ঠিক কি না আমার মাঝখানে একটা কথা বলছি যে তাবলীগীদের সাথে সম্পর্ক নাই তাবলীগী মানে তাবলীগ মানে যারা দ্বীনের দাওয়াত পৌঁছায় দেয় আবার এটা মনে করো না যে ওনারা তাবলীগের বিরোধিতা আমরা যে দাওয়াত দিতেছি এটার নামও তো তাবলীগ এটার নাম কি তাবলীগ মানে পৌঁছে দেওয়া তাবলীগ মানে কি কিন্তু আমাদের দেশের মানুষ তাবলীগ কইলে কি বুঝে মা বাবা বিবি বাচ্চা পরিবার পরিজন সবাইকে পিছনে ফেলাইয়া কারো হক দরকার নাই দ্বীনের রাস্তায় নামে যায় কাটতে নিয়া আসে না নাই কথা কোন আসে না নাই তো দ্বীনের রাস্তায় নামে গিয়ে কি শিখছে আমি তো বরিশাল আমার বাড়ি আমার পরিবারের মধ্যে আছে এরকম বহুত দ্বীনের রাস্তায় নামছে ঢাকার জমিনে ইমামতি করে আসতেছি আজকে আল্লাহর রহমতে প্রায় দুই যুগ চলতেছে সেখানে বাস্তব প্র্যাকটিক্যাল মানুষ নিয়ে আসছে হুজুর ঘরের অভিভাবক চলে গেছে দ্বীনের রাস্তায় আল্লাহর রাস্তায় এদিকে বউ কি করতে পারে না সংসার চালাইতে পারে না তখন বউর সাথে অন্য কারো সম্পর্ক হয়েছে টাকা পয়সা পায় সম্পর্ক কায়েম হয়ে গেছে নাউজুবিল্লাহ পড়েন না নাউজুবিল্লাহ এমন কি আমার কাছে মহাকালী বাজার কেন্দ্রীয় মসজিদের মধ্যে আমি তখন ইমামতি করি সেখানে খবর আসছে সেক্রেটারি সাহেব এখনো জিন্দা আছেন আল্লাহ তাআলা ওনার নেক হায়াত আরো বাড়ায় দিক বলেন আমিন অনেক ভালো মানুষ একজন অ্যাডভোকেট লয়ার মানুষ এরকম ধর্মিক কম দেখছি আমি উনি ডাইরেক্ট বললেন যে হুজুর উনি যেহেতু খুব বেশি ধর্মিক তাহাজ্জুদ গুজারনে ওয়ালা এই জন্য ওই এলাকার মানুষ ওনার কাছে ফুফা নিতে আসে তাবিজ নিতে আসে তো ওই সিল্লাকাশি করে এরকম একজন ব্যক্তি ওনাকে পছন্দ করে বলছে আপনি আমানত রেখেন আপনার আপনার কাছে আসছি আপনি তো তাবিজ দেন একটা তাবিজ লাগবে বলে কেন আমার বউ যেন ঠিক থাকে আমার বাকিটা বুঝছেন নি তারপরে বলে কি ঘটনা কি বলে দিছে উনি চলে গেছে দিনের দাইতে তো হঠাৎ করে আইছে বাড়িতে আইসা দেখতেছে তার ঘরের মধ্যে কামরা তার ওয়াইফের সাথে আরেকজন নাউজুবিল্লাহ পড়বেন না আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ এইভাবে দেখা গেছে বার্মার থেকে একজন বিশ্বাস বুজুর আসছেন আমি গোনাগারের সাথে দেখা হয়েছে সুন্নি বিশ্বাস তিনি বললেন আমাদের দেশে এরকম আছে যে দেখেন তারা মানুষকে কিভাবে অন্ধ করে তারা যে কত বোকা হয়ে গিয়েছে দিনের লাইনে চলে গেছে কয় বিবি বাচ্চা সন্তান সন্ততি সব আল্লাহ দেখবে তো আল্লাহ কেমনে দেখতেছে সে তো চলে গেছে খবরও নেয় না সংসারের মধ্যে মা আছে বিপদে পড়ে গেছে ছেলে মেয়েরা নাকে কান্নাকাটি করে মা সহ্য করতে পারবে এতদিন সে পর্দানসীন হিসাবে ছিল এখন টাকা পয়সা নাই খানা পিনা নাই তখন সে ঘর থেকে বের হয়ে রাস্তার পাশে এসে ওই চুলার মধ্যে পিঠা বানায়া বিক্রি করে পুরুষ ছেলে অহরহ শত শত পুরুষের সাথে কথাবার্তা বলা লাগে এইভাবে কোন রকম টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের খানা তুলে দেয় এটার নাম কি ইসলাম হতে পারে কথা বলেন হতে পারে আকীদার কথা আসেন এরপরে দেখবেন একজন ব্যক্তি এরকম এক সিল্লা দুই সিল্লা তিন সিল্লা লাগায় আসছে কি শিখে আসছে জানেন প্রথম এসেই বলবে মিলাদ কিয়াম হারাম প্রথম এসেই ফতোয়া বলবে আর যদি রবিউল আউয়াল মাস থাকে কই মিলাদুন নবী তো পুরা শিরক কয়ে ফেলাই অন্য নাউজুবিল্লাহ এরপরে আপনি দেবেন আপনার মা বাবা মারা গেছেন ইন্তেকাল করেছেন সাত দিন না করবেন আপনার ভাই একটা হইলে নিয়ে গেছে এটা না না সাত দিন না ভাতে এন বেদাত আছে না নাই কথা বলছে না কবর জিয়ারত করতে যাবেন আইসা বলবেন না কবর জিয়ারত বেদাত এরপর ইমাম সাহেবের দোষ ধরবে ইমাম সাহেবের সেজদা নুয়ার ইমাম সাহেবের রুকু নুয়ার এরপরে মোনাজাত সবাই করে এতে হাতটা এরকম করে রাখে আছে না নাই কথা বলেন আছে না নাই বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়ে
বিচার কার কাছে দিবেন আল্লাহর কাছে দেন বুঝাইতে চেষ্টা করেন কিন্তু দুনিয়ার মধ্যে যতই সালাকি সে করুক আর আমি করি আর আপনি করেন বিচার আমার আল্লাহর দরবারে আছে সালাকি সেখানে চলবে না আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সিনায় ধারণ করতেছেন পূর্বপুরুষ থেকে যেভাবে পেয়েছেন আল্লাহ পাকের দয়ায় এটা সিলসিলার মাধ্যমে আসছে এই সিলসিলার উপরে অটল থাকতে হবে ডানে বামে তাকায়া নতুন কোন দলের মধ্যে নাম লেখানোর কোনো দরকার কত বলেন দরকার নাই আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার রাজামন্দি হাসিল করার জন্য আমাদের মূল উদ্দেশ্য হয় নামাজ রোজা হজ যাকাতের কথা বলে আমাদেরকে ফাঁকি দেওয়া হয় ঈমানের চ্যাপ্টারটাকে গুরুত্বহীন করার জন্য নামাজ 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 আপনারা আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের আগে এমন একটা দলের উদ্ভবন হবে এমন একটা দলের প্রকাশ পাবে যাদের নামাজ সমস্ত মুসল্লি মুসলমানের চাইতে এমন কি সাহাবীদের চাইতেও তাদের নামাজ বাহ্যিকভাবে বেশি সুন্দর হবে বেশি ভারী নামাজ এত সুন্দর নামাজ আমাদের সুন্নিরা অনেক সময় বলে ওদের নামাজ দেইকা উম্মার মা আনা সুন্নি ওলি ইমাম সাহেব তো হ্যাঁ না ফাস্ট মিনিটের ভিতর সাজদা থরি বলাই উবে তো দেখি দি সই দেখব ফলিয়া নুড়ে এক এক সজ্জার মধ্যে ফাস্ট মিনিট জারগুই অথবা দীর স্থির পরে যেভাবে হোক তো সুন্নিরা কদিক কোনা কত সুন্দর নামাজ ভিতরে আর অন্য অশিকেই হ্যাঁ ভিতরে আয়ার আর আরে নামাজ সুবহান রব্বিয়াল আলা শিকে সুন্দর করি বাস এটা দেখে আপনারা ঈমান আকীদার কথা ভুলে গেলেন ঈমান আকীদা কোথায় নবীর মিলাদ কিয়ামের মধ্যে নবীর তাআজিম মহব্বত ছাড়া আর কি নবীর দুরুদ সালাম কথা বলেন ঠিক কি না নবীর দুরুদ সালাম পড়তেছে কি আমরা দুশমনী নিয়ে নাকি মহব্বত নিয়ে এবং তাজিম নিয়ে কথা বলেন ঠিক কিনা তো নবীর দুরুদ সালাম মহব্বত তাজিম নিয়ে আদায় করতেছি এখানে যদি কেউ অবজেকশন দেয় কারো কাছে যদি এটা ভালো না লাগে সে যত বড় নামাজই হোক না কেন তার নামাজ এবাদত বন্দেগি এটা মুনাফিকের লাইনে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর নবীর সাথে সাহাবাই কেরাম ইক্তেদা করে নামাজ পড়েছেন ফাঁকে ফাঁকে মুনাফিকরাও নামাজ পড়ছে নাকি পড়ে নাই এই জন্য যদি সাহাবাই কেরামের লাইনে যদি নামাজ পড়তে হয় আগে ঈমান আকীদা তারপরে নামাজ কথা বলেন ঠিক কিনা আগে ঈমান আকীদা তারপরে নামাজ এই জন্য সুন্নি আলেম এলাকার খতিব সাহেব চলে গেছে আমারে ফেলাই অসুবিধা নাই আপনাদের সাক্ষী রেখা যাই সুন্নি আলেম সুন্নি ইমাম সুন্নি খতিব যারা আছে শুধু রবিউল আব্বল মাসে দয়াম নবীর সম্মানের আলোচনা করে না শুধু রবিউল আব্বল মাসে নবী 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 গান গায় না সুন্নি আলেমরা প্রত্যেকটা জুমায় আমার নবীর শান বয়ান সারা জুমান নামাজ পড়াইতে পারে না কথা বলেন ঠিক কিনা পড়েন না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমার বয়ান এখানে আমি শেষ করতে যাচ্ছি আপনারা যারা সমাজের অভিভাবক যারা আলেম না গায়রে আলেম আপনাদের জন্য শেষ দাওয়াত হলো আপনারা আবার সুন্নিদের বয়ান শুনতে শুনতে সুন্নি পরিবারের সুন্নি আকীদাও আছে এরপরও মাঝে মধ্যে কি হয় হুজুরি বেরে ফালটাই ফেলাম করি কিনলে উদ নবী 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 নুন নবী নুন নবী আর দিন ই নুনতি উনতি শেষ তো কি হত নওয়াজ দো মানুষ ঠিক মতো নফরে ঋণ নহবু না সুদের ব্যবসা সরাই যার ঋণ নহবু না এই কথাটা যদি কেউ বলেন কারো ভিতরে যদি সেই চিন্তা আসে সুন্নি ইমাম আশেক রসুলকে পাল্টানোর কথা এই যুক্তি দিয়া যদি মাথায় আসে আগে আপনি বলার আগে ভালো করে তওবা করবেন কারণ ইবলিস শয়তান অথবা ইনসান শয়তানের ওয়াসওয়াসা ভালো করে আসছে নবী নবী জিকির ছাড়া নবীর শান মান আলোচনা ছাড়া আপনার নামাজের দাওয়াত আপনার হালাল হারাম বেছে খাবার দাওয়াত আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না আপনি বললে এটা বলতে পারেন যে আমার নবীর শান মান এটাও লাগবে নবী নবীও লাগবে আর সমাজের মধ্যে হঠাৎ দেখতেছি যে আমাদের মধ্যে সমাজে আগে এত বেপর্দা ছিল না এখন আমাদের সমাজে দিন দিন বেপর্দা বেড়ে যাইতেছে আপনি হুজুরকে বলবেন অথবা কমিটি নিয়ে বলবেন যে হুজুর আমরা কিন্তু রসুলের শান ও আজমতের সাথে সাথে আমাদের সমাজ থেকে যে পর্দা উঠে যাইতেছে পর্দার উপর একটু গুরুত্ব দিয়ে কয়েকটা জুমা আলোচনা করেন এভাবে বলেন সুদের ব্যবসা বেড়ে যাইতেছে হুজুর আল্লাহর হাবিবের শান ও রসালত চলতেই থাকবে একটু সুদের উপরে কয়েকটা জুমা বলেন এভাবে বলতে হবে কথা বলেন ঠিক কি না ওই কথা বলে যদি ইমাম বাদ দিয়ে দেন আল্লাহর রাসূলের সামনে সাফাতের জন্য দাঁড়াইতে পারবেন না নবী যদি জিজ্ঞাসা করেন আমার একজন উম্মত একজন আলেম আমার গান গাইছিল তুই বরদাস্ত করতে পারস নাই তুই সুদের ব্যবসার বিরুদ্ধে ওয়াজ করতে হবে এটার গুরুত্ব বুঝলি নবী নবীর গুরুত্ব বুঝলি না কেন সামনে দাঁড়াইলি জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না তমাম জিন্দেগি নবী 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 জিকির করতে 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 যদি আমরা আলমে
বর্ষত কবরে চলে যাই নবীর যেই ইহসান নবীর যেই দয়া এটা কি আমরা প্রতিশোধ করতে পারবো কোনোদিন পারবো না এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন হাবিব আপনি বলে দেন আপনি যে তাদেরকে দয়া করেন দ্বীন ইসলাম কোরআন দিয়া এটার প্রতিদান ওরা কোনোদিন দিতে পারবে না একটা একটু আপনি চান তাদের কাছে সেটা হলো আপনার বংশধর যারা আপনার আহলে বাইত যারা আপনার اولاد যারা হবে তাদেরকে যেন মনে প্রাণে নিজের বিবি বাচ্চা পরিবার পরিজন ছেলে মেয়ে সবার চাইতে যেন নবী বংশকে ভালোবাসে এইটা একটু তাদের কাছে চান জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে নবীর প্রেমিক নবী বংশের প্রেমিক ওলিয়া আউলিয়া ইকরামের প্রেমিক হিসেবে কবুল করেন আমিন আমি এখানে শেষ করব তার আগে যেই কথাটা আমি আগে প্ল্যান ছিল ভুলে গেছিলাম আলহামদুলিল্লাহ মনে উঠছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সেটা হলো সমাজের মধ্যে এখন সুন্নি যারা আম মুরব্বিরা আছেন আম জনতা ব্যবসায়ী ছাত্র স্কুল কলেজ মাদ্রাসা আমাদের দায়িত্ব বর্তমানে কমে গেছে না বাড়তেছে দিন দিন দায়িত্ব কমবে না বাড়বে সুন্নিয়ত কায়েম কি শুধু ইমাম সাহেবের উদ্দেশ্যে দিবেন না বছরে একখান দিন মাহফিল গড়িয়ে রে বক্তার উদ্দেশ্যে দিলে চলিবে না দায়িত্ব সবার আছে না নাই আল্লাহর নবীর ঘোষণা দায়িত্ব থেকে কেউ মুক্ত না নবীর স্পষ্ট ফরমান খবরদার হুঁশিয়ার তোমরা আমার উম্মত যদি হয়ে থাকো প্রত্যেকের দায়িত্ব আছে দায়িত্ব থেকে কেউ মুক্তি নাই তো এখন যখন আপনারা শুনবেন কোন সুন্নি মসজিদ মাদ্রাসায় হামলা করতেছে শোনার পর নামাজে বইতাবেন না খদিবা আইনের ব্যাপার পুলিশ আইও না সাইকি হয় মাথা ফেটটি না এরকম করবেন বসে থাকবেন ঈমান যদি ভিতরে থাকে ইমানি জজবা নিয়ে সুন্নিয়তের প্রতিষ্ঠায় যে মসজিদ যুগ যুগ ধরে আপনাদের বোয়ালখালীতে আছে যে মাদ্রাসা আছে সুন্নি আলেম আছে তাদের পাশে গিয়ে ইমানি জজবা নিয়ে নিজেদের তাগিদে সবাই একত্রিত হয়ে ঝাঁপায়া পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এটা ইমানের দাবি হয়েছে সব বেদাবেদ ভুলে যান বাতিলদের সামনে ওই যে আপনারা যখন সুন্নি যারা আছেন গাউসিয়ে কমিটি বলেন অন্য যে কোনো সুন্নি আশিক রাসূল আপনারা যখন মাঠটাকে খালি করে দিয়ে ঘরে আর দোকানের সামনে আড্ডা বাজিতে বসে গেছেন খেলা দেখতেছেন তো খালি মাঠে ওই যে জ্ঞানীরা বলে ফাঁকা মাঠে গোল দিতে পারে না কে কথা বলেন ঠিক কিনা সোবানীয় মাদ্রাসায় গেছিল যখন সুন্নিরা প্রোটেকশন দিছে দাই যাইতে বাধ্য হইছে কথা বলেন ঠিক কিনা এরকম ওদের তো কাম নাই ওরা দুষ্টমি করার জন্য সংগঠিত হয়ে এক জায়গায় হামলা করবে শোনার সাথে সাথে আপনারা সবাই জাপায় পড়বেন দেখবেন ওদের অস্তিত্ব থাকবে না আল্লাহ রাসূলের দরবারে এটা জিহাদ হিসাবে কবুল হলে এটাই হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মনে থাকবেনই আপনারা একমত নাই মনে হয় একমত আছেন নি একটু হাত তুলে দেখান তো একমত আছেন নি জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নিয়াতেরা লোক হয় নাই সুন্নিয়াতেরা লোক মিলাদ কিয়ামেরা লোক কোরআন সুন্নারা লোক নারীর পর্দারা লোক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহনশাহে শ্রীকোট আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আল্লাহ হাতগুলো জান্নাতি হাত হিসেবে কবুল করুন আমিন এই যে আমার সাথে আসছে সে এখন দেখাইলো সোশ্যাল মিডিয়া আসছে জামিয়ার ময়দানে কেবা কারা দুষ্কৃতকারীরা আগুন দিতে চাইছিল মাগরিবের সময় সামান্য টয়জো শামিয়ানার মধ্যে আগুন লাগছে পুড়ে গেছে আমরা ধরে নিলাম পজিটিভটা পজিটিভ কি হয়তো কেউ বিড়ি সিগারেট খেতে গিয়ে দুষ্টমি করতে গিয়ে যদি পড়ে যায় হতে পারে আর যদি কোনো কুলাঙ্গা কোনো গোস্তাখ রসুল জামিয়ার ময়দানে আগুন দিয়ে এখানে ফেতনা সৃষ্টি করতে আসে তো আল্লাহর দরবারে একটা ফরিয়াদ জানাই মাহবুব যদি ওর উপরে হেদায়েত নসিব থাকে তারে হেদায়েত দান করো আমিন কোন আমিন আর যদি আল্লাহ হেদায়েত নসিব না থাকে তুমি ফেরাউন হামান কারুনকে জমিনে যেভাবে ধ্বংস করেছো ওদেরকে সেভাবে ধ্বংস করে দাও আল্লাহ তুমি কবুল করো আমিন ওমা আলাইয়া ইল্লাল বালা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের কাছে একটা দোয়া চেয়ে বিদায় নেব আমার সাগরীদের কাছেও বলবো দোয়া করো আমার জন্য দীন হক সুন্নিয়াতের খিদমতের জন্য যেন আল্লাহ তাআলা
আমাদেরকে সকল সুন্নি উলামায়ে কেরামদেরকে তালেব ইলমদেরকে আল্লাহ তাআলা যেন আল্লাহর হাবিবের খাতিরে কবুল করেন আমিন ইলমে আমলে হায়াতে ইজ্জতে রিজিকে যুহদ ও তাকওয়া পরহেজগারিতে সুখ শান্তিতে আল্লাহ তাআলা যেন অফুরন্ত অফুরন্ত বরকত দান করেন আমিন আমার তিনটা মেয়ে একটা ছেলে এখন পর্যন্ত আমার এই ছেলেটা আমি দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত করে যজ্ঞবিষ্টের বানাতে চাই না আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন আমার এই বয়সে আল্লাহ তাআলা মা বাবার দোয়া শাহিনশাহ শ্রীকোটের নেক নজরে আপনাদের মতো হাজার লক্ষ লক্ষ আশিক রাসূলদের দোয়ায় যা পাইছি যে দিক থেকে আলহামদুলিল্লাহ সব দিক থেকে সবকিছুই বেশি যার যোগ্যতা আমার নাই এমন কি ফুলুজ যদি বলেন এটাও বেশি আলহামদুলিল্লাহ আমি নিজেই চিন্তা করতে পারি না ঢাকার জমিনের মধ্যে আমরা কয়েক বন্ধু আলেমরা মিলে একটা বিল্ডিং করছি 10 তলা এখানে 6টা ফ্ল্যাটের মালিক আমি আলহামদুলিল্লাহ 6টা ফ্ল্যাট থেকে একটা ছোট বোনকে দিয়ে দিব বলছি যে তুই খরচটা দিস তোরে দিয়ে দিব আমার মা ওই ছোট বোন যখন আসছে দুনিয়ায় রমজান মাস ছিল আমি মসজিদে ছিলাম দৌড়ে আসছি খুশিতে আসছি দেখতে মা বলে যাও এটাকে তোমাকে তোমাকে দিয়ে দিলি তুমি এটাকে বড় করবা তো আমি অলরেডি তার বিবাহ শাদীর পরে যতটুকুন পারি সহযোগিতা করে আসতেছি আলহামদুলিল্লাহ আমার ভাই বোনদের সাথে অনেক ভালো রিলেশন সবার সাথে আমরা পাঁচ বোন 10 ভাই বোন অনেক ভালো রিলেশন আলহামদুলিল্লাহ তো আমার মার কথা স্মরণ আছে আমি চেষ্টা করব তাকে অনেক কষ্টের এই ফ্ল্যাটটা সে যা দিতে পারে ততটুকু কিছু দিয়েছে আর অনেক টাকা পাই তার নামে আমি অলরেডি বলে দিয়েছি তোমাকে দিব আর থাকে ফাস্টটা ফাস্টটার মধ্যে একটা বিক্রি করে বাকি চারটার ফিনিশিং কাজ কমপ্লিট চলতেছে তো আমরা কয় টাকা ইনকাম করি তার মধ্যে আমি নিজে হিসাব করে পাই না কিভাবে বরকত দিন আল্লাহ তাআলা বরকত দিতে পারেন নাকি পারেন না আমার হুজুর কবলে একটা দোয়া করেন আল্লাহ এদের রিজিকের মধ্যে কমতি করো না সুবহানাল্লাহ বলেন না একদিন দেখা ওলাদের রসুলের সাথে হাত তুলবেন দেখবেন হাতে হাতে পেয়ে যাবেন তো এভাবে আল্লাহ তাআলা মান সম্মান বললেন যতটুকু আমার কোনো যোগ্যতা নাই তার চাইতে অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ আমরা এই তালেব এলমদেরকে পড়াইছি চেয়ারে বসি আমাদের ওস্তাদরাও চেয়ারে বসে পড়াইছেন তো তালেব এলমদেরকে বলি যে তোদের চাইতে আমাদের কপাল বড় তোদের কপাল ছোট তখন এরা মনে করে কি ব্যাপার হুজুর আমাদের ছোট বানাই দিলে কেন তখন বলি তোরাও ওস্তাদ পাইছস আমরাও ওস্তাদ পাইছি এই দিক থেকে তোদের কপাল ছোট আমাদের কপাল বড় আমরা ওস্তাদ পাইছি একজন এক একজন জামানা বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির মুফতি শুধু না আল্লাহর ওলি তোরা পাইছস গুনাহগার লেহাপড়া কিছু জানে না আমাদের মতো নাখানদারে তোরা ওস্তাদ পাইছস তো তোদের কপাল তো ছোট হইবই আমাদের কপাল বড় কথা বলেন ঠিক কিনা সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আমি গুনাহগার দোয়া চাই যে আল্লাহ তাআলা অনেক ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহর কাছে অনেক বড় ফরিয়াদ জানাইতেছি কষ্টে আছে আমার ছেলেটা হাফেজ চলমান মাঝখানে একটু বড় বাধা এসে গেছে তাকে বিভিন্ন ভাবে ভয় দেওয়া হয়েছে তো সেই জন্য বাধাটা যেন উঠে যায় আল্লাহ তাআলা যেন আমার ছেলে ওর নাম হাসান মোহাম্মদ হোসেন দুনিয়া আসছিল আমার হুজুর কবলে আসার আগে আমার মনে আছে ভুলবো না কারণ ও যে বছর আসছে সেই বছরে রবিউল আব্বল মাসের প্রথম সোমবার দিনে তার জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ হঠাৎ করে আগে তিনটা মেয়ে আগে কোনো প্ল্যান ছিল না ডাক্তাররা বলতেছে এখনই নাম দিতে হবে হাসপাতালে আমি কি নাম দিব আমার ওই যে বোন বড় প্রফেসর সেই সিজার করছে কি নাম দিব তো হাসান হোসেনের নাম মনে উঠছে তার নাম লাগাই দিলাম হাসান মোহাম্মদ হোসেন দুই দিকে হাসান হোসেন মাঝখানে মোহাম্মদ ডাক নাম মোহাম্মদ হাসান মোহাম্মদ হোসেনকে আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূলের পেয়ারা হাফেজ কোরআন এবং আলেম হক্কানি হিসেবে কবুল করে একটু বলে না আপনাদের সবার জন্য আমি পিছনে দোয়া করব আমার জন্য আপনারা একটু পিছনে কালকে হল পরশু মনে করে একবার হল একটু দোয়া করবেন আমি দোয়া করব ইনশাআল্লাহ আমার ওয়াদা থাকলো নবী বলেছেন পিছনে যে দোয়াটা হয় এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু